লাইভে যাইতে কষ্ট হইতেছে। ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ইয়াং ডিজাইনার সবাই? আলহামদুলিল্লাহ, করোনার কারণে হয়তো অনেকেরই কষ্টের মধ্যে আছেন, কিন্তু কিন্তু আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা ধৈর্য না হারায় কাজগুলো করতে থাকি আর আগে বাড়তে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। তো যাই হোক, নাসির বিন বরহুন ভাই, কিছু অ্যাড হোক, কিছু ভাই ব্রাদার অ্যাড হোক, এট দ্য সেম টাইম যদি আমাদের ভাই ব্রাদার যারাই আছেন লাইভে, এরা যদি চান যে অন্য সবার উপকার হোক, তাহলে মেহরবানি করে লাইভটা শেয়ার করে দেন, যেন অন্যদেরও উপকার হয়। আমিও শেয়ার করে দিচ্ছি, আসতে থাকুক এর মধ্যে ইনশাল্লাহ, তারপরে আমরা কথা শুরু করব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নাসির বিন বোরহান ভাই আপনাদের জন্য অনেক কষ্ট করে প্রেজেন্টেশন রেডি করে আনছেন। আপনারা যদি এটা মিস করে ফেলেন, তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি একটু শেয়ার করতেছি, এই জন্য হয়তো একটু ইয়ে হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ 20 জনের মতো অ্যাড হয়ে গেছি আমরা। আচ্ছা নাসির ভাই, আপনার উদ্দেশ্যে হচ্ছে, ও আচ্ছা, প্রথমে পরিচয় করিয়ে দিই নাসির ভাইকে। আসলে নাসির ভাই আমাদের এই ইন্ডাস্ট্রির একজন প্রাচীনতম পিলার। পিলার এই জন্য বললাম যে যে কোনো একটা স্তম্ভ। ভাই আমি কিন্তু কথা শুনতেছি না, কারণ মিউট করা আছে। তো হ্যাঁ হ্যাঁ, আপনি তো অবশ্যই ইয়ং। তো যেটা বলতেছি, নাসির ভাই হচ্ছে আমাদের এই ডিজাইন কমিউনিটির প্রাচীনতম পিলার, যেই পিলারের উপরে ডিজাইন কমিউনিটি আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে। নাসির ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নাই। নাসির ভাই হচ্ছে সেই ডাইনোসর যুগে থেকে কাজ করেন, একটু কম হয়ে গেল মনে হয় না, সেই ডাইনোসর। আচ্ছা, ডাইনোসর আর ভাই একসাথেই তারা বেড়ে উঠেছেন ডিজাইন কমিউনিটিতে। ভাই উল্টা পাল্টা হইলে মত করে দিয়ে নাকি। তো অনেকদিন পর নাসির ভাইকে পাইলাম, এই জন্য তার কাছ থেকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আর আপনাদের যত ধরনের যত কোশ্চেন আছে ইউএক্স নিয়ে, ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে, আমি আশা করি আজকে আপনারা সব কিছু নাসির ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন এবং আমিও জেনে নিব। তো যা বলছিলাম, তো নাসির বিন বোরহান ভাই হচ্ছেন এজেন্সির সিইও এবং কো পার্টনার, যদি আমার ভুল না হয়ে থাকে। এবং আপনাকে দেখি তো আসলে এই ইন্ডাস্ট্রির মধ্যে কমসে কম একটু সাহস করা আর কি। তো যা বলছিলাম যে নাসির ভাই আজকে আমাদের সামনে ইউএক্স ডিজাইন নিয়ে কথা বলবেন, ইউএক্স জার্নি নিয়ে কথা বলবেন। মানে যাবতীয় যত ধরনের কাজগুলো হয় ইউএক্স নিয়ে, তার মধ্যে ইনশাআল্লাহ উনি বলার চেষ্টা করবেন। আর আমরা আমাদের যত ধরনের যত কোশ্চেন আছে আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, তো নাসির বিন বোরহান ভাই, জি প্লিজ। ও ভাই কি এখন প্রেজেন্টেশন দিবেন নাকি? আচ্ছা, আমি আজকের আমাদের সম্মানিত গেস্ট, সম্মানিত বড় ভাই
ডিজাইনারের অন্যতম বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ আমি যতটুকু জানি, একটা হচ্ছে বি ডিজাইনার আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। আগে আপওয়ার্কটা ছিল, আগে এখন নামটা চেঞ্জ হয়েছে, খেয়াল করি নাই কি নামটা হয়েছে, ফ্রিল্যান্সার কমিউনিটি সম্ভবত, বা হোয়াট এভার মুজাহিদ ভাই আর কি। তো যাই হোক, তো আমি এখন আমার কথা মানে আমার মাইক হস্তান্তর করতেছি আমাদের নাসির ভাইয়ের কাছে। নাসির ভাই প্লিজ। আমি মিউট করে দিই না? আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যায়? জি, আসলে ভাই যে ডাইনোসর যুগ, মানে আমি শব্দটা উচ্চারণ করতে পারি না আসলে, মানে যে যুগের কথা বলছে আর কি। তো আসলে এরকম কিছু না, আমিও একজন নতুন এবং অল টাইম হচ্ছে শিখার মধ্যে আছি। সাউন্ড শোনা যায়? ভাই আমি যে এতক্ষণ কথা বললাম আমি তো মিউটে ছিলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি আচ্ছা যদি আমরা নাসির ভাইয়ের কথা ঠিক মতো শুনতে, মেহরবানি করে একটু বলি যে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা। ভাই আমি যে এতক্ষণ কথা বললাম তো মিউটে ছিলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি আচ্ছা তো আমি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদ মনসুল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আচ্ছা, আজকের এই লাইভটা বেসিক্যালি একদমই নতুন যারা ইউএক্স প্রফেশনে পা দিয়েছেন তাদের জন্য হচ্ছে এই লাইভটা, যে আমরা আসলে কিভাবে হচ্ছে এক্সপিরিয়েন্স অর্জন করব। আমরা আমাদের পিজেন্সিতে যখন হচ্ছে কয়েকজন ইন্টার্ন জয়েন হয়, তখন ম্যাক্সিমাম দের হচ্ছে একটা অবস্থা ছিল এরকম যে তারা হচ্ছে ড্রিবলে খুব ঘাটাঘাটি করে, হ্যাঁ ড্রিবলে হচ্ছে ড্রিবলে শর্ট দেখে, তারপর বিভিন্ন জায়গায় খুব ভালো ডিজাইন দেখে এবং তাদের ডিজাইনের সেন্সও খুব ভালো। কিন্তু একটা বিষয় ছিল যে যে আসলে একটা নতুন অ্যাপস বা কোনো কিছু আসলে এটা কিভাবে হবে বা এটার বিভিন্ন পর্শনগুলো কিভাবে কাজ করবে, এই জিনিসটা নিয়ে হচ্ছে আপনার একটু মানে সমস্যায় পড়তো আর কি। তখন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমাদের আসলে ইউএক্স এর প্রসেস তো আমরা সবাই শিখি বিভিন্ন কোর্স থেকে, কিন্তু কিভাবে এক্সপিরিয়েন্স অর্জন করব, মানে আমার প্রতিটা পর্শনের বা প্রতিটা ফ্লোর এই এক্সপিরিয়েন্স অর্জনের ভালো একটি টিউটোরিয়াল অথবা কোনো আর্টিকেল খুব সহজে চোখে পড়েনি আর কি আমার, বা আমি দেখিনি যে বিভিন্ন একটা অ্যাপসের অনেকগুলো ফ্লো থাকে, যেমন হচ্ছে অনবোর্ডিং থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সাইন ইন প্রসেস থাকে, তারপর সেটিং প্রসেস থাকে, পেমেন্ট থাকে, অনেকগুলো মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ক্যাটাগরির উপর ডিপেন্ড করে অনেকগুলো ফ্লো থাকে। সো এই ফ্লোগুলো কেমন হবে এটার এটা বোঝার জন্য আমাদের হচ্ছে আসলে এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, দেন আমি হচ্ছে আমার একটা অ্যাপস এর এই ফ্লো গুলোতে খুব ভালোভাবে কাজ করতে পারবো। সো আজকের টপিকস হচ্ছে বেসিক্যালি মানে ইউএক্স ডিজাইনার কিভাবে হব ওইটা না, এবং ইউএক্স ডিজাইনের প্রসেস কি ওইটাও না, এর কোনোটাই না। বেসিক্যালি মেইন টপিকস হচ্ছে যে আমরা কিভাবে এক্সপিরিয়েন্স অর্জন করব, এই টপিকস খুবই ছোট একটি টপিকস এবং সবাই অলরেডি এটা জানে। আমি জাস্ট হচ্ছে কয়েকটি কথা বলার জন্য হচ্ছে মুন্না ভাই বলছেন এই জন্য হচ্ছে আসছে, আর আমিও খুব এক্সপিরিয়েন্স যে আমার আছে এরকম না, আমি হচ্ছে আপনাদের সবার মতে শিখতেছি। তো তাও হচ্ছে যা জানি বা যতটুকু আমি যেভাবে হচ্ছে এক্সপিরিয়েন্স অর্জন করার ট্রাই করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি ছোট্ট একটি স্লাইড করেছিলাম, এই স্লাইডটি যদি আমি শেয়ার করি, আসলে স্লাইডটি কমপ্লিটও করতে পারিনি, এর মধ্যে প্রচুর ব্যস্ততার মধ্যে স্লাইডটি যতটুকু পারছি হচ্ছে করছি আর কি। তো আমি এই জিনিসটা শেয়ার করি অল্প একটু, কি বলেন মুন্না ভাই শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ শিওর ভাই।
শেয়ার পুরো স্ক্রিনটা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা নিয়ে নিচ্ছি, পুরো স্ক্রিনটা নিতে হবে বা প্রসেসটা কি আমি জানি না আসলে, মানে বিশেষ করে ওই স্টিম ইয়ারে আজকে আমি ফার্স্ট। আচ্ছা লেফট সাইডে একটা ইয়ের মতো আছে, বারের মতো আছে, সিঙ্গেল সিঙ্গেল ওইখানে গেলে পুরোটা হয়ে যাবে। আচ্ছা আমি পুরোটা নিব নাকি? হ্যাঁ পুরোটা নিবেন ভাইয়া, কারণ হচ্ছে আমাদের ইনফরমেশন বেশি দরকার। আচ্ছা আসছে? জি অলরেডি হয়ে গেছে। তো হাউ টু গেইন ইউএক্স এক্সপিরিয়েন্স, যে আসলে ইউএক্স এর মধ্যে হচ্ছে এক্সপিরিয়েন্স শব্দটা আছে, যে ইউজার এক্সপিরিয়েন্স, তোমার ইউএক্স এক্সপিরিয়েন্স বলতে কি মানে হচ্ছে আমরা এজ এ ইউএক্স ডিজাইনার হিসেবে আমাদের যে এক্সপিরিয়েন্স অর্জন করা দরকার সেটাকে আলাদাভাবে আসলে অর্জন করা দরকার, এর জন্য এই শব্দটাকে আলাদাভাবে লেখা হয়েছে। একটু ইন্টার আমরা, জি ভাই আপনি চাইলে হেডফোন নিয়ে নিতে পারেন, ওখানে একটু শব্দটা বেশি ক্লিয়ার হচ্ছে না, যদি কাইন্ডলি নেন আর কি, যদি হাতের কাছে থাকে, না হলে কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা হাতের কাছে না এই একটু সমস্যা, কারণ হেডফোন ইউজ করি না। হ্যাঁ প্লিজ কন্টিনিউ করুন, সমস্যা নেই। আচ্ছা সো বেশি সমস্যা হচ্ছে, আমি একটু জোরে কথা বলি তাই নিয়ে সমস্যা হবে। আচ্ছা প্রথম হচ্ছে যে আমি মানে সবার আগে বলবো যে নতুন অনেকেই ডিজাইনার আছে যাদের আসলে এখনো অনেক স্মার্ট অনেকে স্মার্টফোন নাই, সো ফার্স্টলি একজন ইউএক্স ডিজাইনার হিসেবে আমি প্রথম বলবো যে আপনি হচ্ছে একটা কি করেন, একটা ভালো স্মার্টফোন কিনবেন, ঠিক আছে? স্মার্টফোন এই জন্য কিনবেন যে একজন ইউএক্স ডিজাইনারের প্রথম কাজই হচ্ছে যে আপনার অ্যাপস ব্রাউজ করা, ঠিক আছে? এবং এটা শুরু হবে হচ্ছে যে আপনার ফোনের যে বিল্ট ইন অ্যাপস গুলো রয়েছে, যেমন হচ্ছে প্রতিটা ফোনের কিন্তু বিল্ট ইন অ্যাপস আছে, যেমন আমি হুয়াওয়ে ইউজ করি, এর মধ্যে হচ্ছে বিশেষ করে আমার অনেকগুলো অ্যাপস ভালো লাগে, ওদের একটা হেলথের একটা অ্যাপস আছে এবং এটা থেকে আমি অনেক ভালো এক্সপিরিয়েন্স পাইছি। সো বিল্ট ইন অ্যাপস এর প্রতিটা অ্যাপসই হচ্ছে একদম এ টু জেড ইউজ মানে ব্রাউজ করা এবং যতটুক পারা যায় পসিবল ইউজ করা, এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা তারপরে হচ্ছে আপনি যদি স্মার্টফোনের মধ্যে হচ্ছে আইফোন কিনেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই অ্যাপ স্টোরে যান এবং অথবা কি বলে অ্যান্ড্রয়েড ইউজ করলে হচ্ছে প্লে স্টোরে যান এবং প্লে স্টোরে হচ্ছে আপনি এবার অ্যাপ ইনস্টল দিতে থাকেন ফর ব্রাউজিং। ওকে কিছু কিছু অ্যাপস আছে পেইড এবং কিছু কিছু অ্যাপস আছে আপনার লগ ইন করে দেখতে হয়, অবশ্যই আপনি যেহেতু এক্সপিরিয়েন্স অর্জন করতে যাচ্ছেন সো লগ ইন করতে কোনো কাঠিন্য করবেন না, কারণ এই লগ ইন করার মধ্যে হচ্ছে আপনি অনেক কিছু অর্জন করবেন। সো এই অ্যাপস ইনস্টল দেওয়ার ক্ষেত্রে এবং ব্রাউজ করার ক্ষেত্রে আপনি দুই ভাবে করতে পারেন, যে একটা হচ্ছে যে র্যান্ডমলি মানে যেই কোনো অ্যাপসই দেখতে পারেন, আরেকটা হচ্ছে যে দেখতে পারেন যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক। ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানে হচ্ছে আমি বলতে চাই যে প্লে স্টোরে অনেক ধরনের অ্যাপস আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যেই প্রতিটা ক্যাটাগরি হচ্ছে ব্রাউজ করেন, বেস্ট বেস্ট অ্যাপস গুলো হচ্ছে ব্রাউজ করে দেখেন। আসলে ইউএক্স ডিজাইনারের জন্য ফার্স্ট কাজই হচ্ছে মানে ইউএক্স এর প্রসেস যখন আপনি শিখে গেলেন তখন কাজই হচ্ছে মানে বেশি বেশি করে অ্যাপস ব্রাউজ করা। আচ্ছা অ্যাপস ব্রাউজ করলে কি আমি এক্সপিরিয়েন্স মানে বা অভিজ্ঞতা অর্জন করব? আসলে না, এটার আরো বেশ কিছু ধাপ আছে এবং কিছু রুলস বলবো না আমি, কারণ এগুলোর কোনো স্পেসিফিক রুলস নাই, মানে আমি যেটা করি আর কি আমি সেটা সামনে শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা তারপর হচ্ছে ব্রাউজ সাস, সফটওয়্যার এজ এ সার্ভিস, বিভিন্ন সাস রয়েছে, এই সাসগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে, এই সাসগুলো ব্রাউজ করার ক্ষেত্রে আপনি র্যান্ডমলি ব্রাউজ করতে পারেন, আবার হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক ব্রাউজ করতে পারেন। সাস কি আসলে সাসের হচ্ছে হচ্ছে আপনি প্রথমে উপরেই সাসের মানে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, মানে আপনি বিভিন্ন সফটওয়্যারগুলোকে হচ্ছে ব্রাউজ করতে পারেন। ওকে সো
এই সফটওয়্যার গুলো ব্রাউজ করার ক্ষেত্রে সফটওয়্যারের যে কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাকে হচ্ছে আপনি ডিফাইন করে দেন যদি আপনি ব্রাউজ করেন আপনি মোর দেন আরো ভালো এক্সপিরিয়েন্স অর্জন করবেন। তো এর মধ্যে সফটওয়্যারের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেরকম সরি বানানটা বলেছি, সিআরএম, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, তারপর বিআরএম আছে, ভেন্ডর রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এইচআরএম আছে, হিউম্যান রিসোর্স, ইআরপি আছে, এসআরএম আছে, হ্যাঁ এরকম ভাবে সিএমএস আছে, ইনভেন্টরি, প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্ট আছে, আচ্ছা অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাংক ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং অ্যান্ড অপটিমাইজেশন টুলস আছে বিভিন্ন, যেরকম এর মধ্যে যদি আমি বলি যে অপটিমাইজেশন টুলস এর মধ্যে অনেকেই হচ্ছে এসইউ রিলেটেড যে টুলস গুলো আছে এই টুলস গুলো ব্রাউজ করে দেখতে পারেন, হ্যাঁ সেমরাশ বা আরো অনেকগুলো আছে, তো হসপিটাল ম্যানেজমেন্ট আছে, এই প্রতিটা সেক্টরের অসংখ্য সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনি ব্রাউজ করে হচ্ছে দেখতে পারেন যে আসলে এই সফটওয়্যার গুলো কিভাবে ইউজারের জন্য কাজ করতেছে এবং ইউজার কিভাবে বেনিফিটেড হচ্ছে, হ্যাঁ এবং তারা আসলে বিজনেস কেমন করতেছে এটা নিয়ে আপনি একটু গুগল করলে হচ্ছে পেয়ে যাবেন যে আসলে এই সফটওয়্যার গুলো, কারণ ইউএক্স ডিজাইনের তো দুইটা বিষয় খেয়াল রাখতে হয়, যে বিজনেসের দিকেও খেয়াল রাখতে হয় আবার হচ্ছে ইউজারের দিকেও খেয়াল রাখতে হয়। সো মানে যেই পারপাসে করা হয় বিজনেস পারপাসে করা হলে বিজনেসের দিকে খেয়াল রাখতে হবে। সো প্রতিটা সফটওয়্যারই হচ্ছে আসলে মার্কেটে কিভাবে হচ্ছে কাজ করতেছে এটা হচ্ছে একটু ভালো করে দেখা এবং একজন ইউজার কিভাবে ইউজ করতেছে এই জিনিসগুলো নিয়ে আপনি দেখতে পারেন। আর যদি মনে হয় কোনোটা লগ ইন করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, আই থিঙ্ক প্রত্যেকটারই হচ্ছে আপনার কি বলে ভিডিও টিউটোরিয়াল আছে ইউটিউবে, সো ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন যে আসলে এই অ্যাপসগুলো কিভাবে বা এই সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে এইগুলো জাস্ট ক্যাটাগরি, সো আমরা হচ্ছে এই সফটওয়্যারগুলো কোথায় পাবো, এই মানে সফটওয়্যারের লিঙ্কগুলো বা একটা লিস্ট কোথায় পাবো, ঠিক আছে এই এই মানে প্রতিটা স্পেসিফিক ক্যাটাগরি, ঠিক আছে এই লিস্টটা হচ্ছে আপনি প্রথম হচ্ছে কি করতে পারেন, আপনি গুগলকে জিজ্ঞাসা করতে পারেন যে মানে এই নাম দিয়ে সিআরএম, সরি আমি সিআরএম সফটওয়্যার হচ্ছে কোথায় পাবো, এবং হচ্ছে বিআরএম, এইচআরএম, ইআরপি, বেস্ট, আপনি ভালো কিওয়ার্ড, একটা গুড কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন সার্চ করতে পারেন, আই থিঙ্ক আপনি ভালো কিছু পাবেন। আচ্ছা এখন আরো কিছু ডিরেক্টরি সাইট আছে যেগুলোতে হচ্ছে আপনি কিছু স্ক্রিনশট, কিছু রিভিউ সহ মানে যারা ইউজাররা ইউজ করতেছে তাদের ভালো মন্দ ফিডব্যাক সহ হচ্ছে আপনি যদি পেতে চান তাহলে আপনি ডিরেক্টরি সাইটগুলো ব্রাউজ করতে পারেন। সেগুলোর মধ্যে হচ্ছে এই যে গ্যাট অ্যাপ আছে, জিটু, প্রোডাক্ট হান্ট, হ্যাঁ তারপর হচ্ছে চ্যাপ্টেরা আছে, এরকম আরো অসংখ্য সাইট আছে। একটা বেস্ট ওয়ে হচ্ছে যে আমি আমি যেটা করি সেটা হচ্ছে যে যখন একটা মানে সোর্স পাই, যেরকম গেট অ্যাপ আমি ফার্স্ট সোর্স পাইছিলাম আমার এই এই ডিরেক্টরি সাইটগুলোর মধ্যে একদম অনেক আগে, সো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি হচ্ছে অল্টারনেটিভ অফ গেট অ্যাপ সার্চ দিছি, মানে আপনি যেটাই দেখতেছেন এটা অল্টারনেটিভ আরো কি কি আছে একটু সার্চ দেন, আশা করি আরো অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি কি একটু বেশি দ্রুত কথা বলতেছি ভাই? না 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 ভাইয়া ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে যে মাঝখানে একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে যে ব্রাউজ ওয়েবসাইট, ওকে আচ্ছা এক ভাই আমাদের অলরেডি কমেন্টস করছেন যে ভাইয়া অ্যাপস এর টা বুঝলাম বাট ওয়েবসাইটের ক্ষেত্রে কি করব, হ্যাঁ সো এটা আমার এখনো বাদ গেছে। এটার ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে আপনারা লাইভ যে ওয়েবসাইট ডিরেক্টরি সাইটগুলো আছে এইগুলো ব্রাউজ করেন, এগুলোর মধ্যে হচ্ছে অ্যাওয়ার্ডস আছে, সাইট ইনস্পায়ার আছে, তারপর হচ্ছে লাপালি নিনজা মনে হয় একটা সাইট আছে, এরকম আরো অল্টারনেটিভ ওই যে একটাই ওয়ে যে অল্টারনেটিভ, হ্যাঁ সিএসএস ওয়েনার আছে এইগুলো, তবে এগুলোর মধ্যে সবগুলোই যে খুব ইউএক্স ফ্রেন্ডলি ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে এর জন্য হচ্ছে আপনারা ইউজার অনবোর্ডিং একটা সাইট আছে, এই ইউজার অনবোর্ডিং এ গেলে যে ম্যাক্সিমাম ড্রপ বক্স, স্ল্যাক, তারপর এরকম আরো অনেক অসংখ্য সফটওয়্যারের কোন কোন জায়গায় প্রবলেম আছে, কোন কোন জায়গায় ভালো, হ্যাঁ ভালোভাবে চলতেছে, এই জিনিসগুলোর একটা সোর্স পাওয়া যায়। আরো একটা সাইট আছে গুড ইউআই, ওইখান থেকে গেলে হচ্ছে আপনি বেশ কিছু
ইয়ে পাবেন, যে একটা ওয়েবসাইট ডিজাইনের যে ইউআই এর যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। তারা 100টা দেখলাম যে ক্যাটাগরিতে হচ্ছে ফ্রি দিয়ে রাখছে, অবশ্যই ওদের মানে পেড পার্সন আছে ইউআই এর, সো পেড পার্সন অনেক হিউজ প্রাইস, তো আশা করি যে ফ্রি ভার্সনটা এনা। আচ্ছা, এরপরে এই তো গেল ওয়েবসাইট এর ক্ষেত্রে। আর আমি যে বিষয়টা বলতে চাই যে এই অ্যাপস গুলো ব্রাউজ করবো, কিন্তু আসলে কিভাবে করব, মানে অ্যাপস গুলো ব্রাউজ করতে গিয়ে হচ্ছে মানে কিভাবে করব। সো আমরা আমি একটা ইয়ে হচ্ছে দ্য বেস্ট ওয়ে অফ ব্রাউজিং দ্য অ্যাপস অ্যান্ড সার্চ, এই অ্যাপস গুলো ব্রাউজ করার ক্ষেত্রে আমি প্রতিটা মুমেন্ট হ্যাঁ খেয়াল রাখব, যে আমি যে কোনো একটা অ্যাপস ব্রাউজ করি তার ইন্ট্রো আমি কিভাবে করলাম, হ্যাঁ আমার অনবোর্ডিং কি হইলো, লগ ইন কিভাবে হইলো, সাইন আপ প্রসেসটা কিরকম হইলো, প্রোফাইলটা আমার যে প্রোফাইল, আমার প্রোফাইলের অপশন গুলো কি কি বা কেন, এগুলো আমার কতটা দরকার কতটা দরকার না, হ্যাঁ সেটিংস গুলো, সেটিংস এর ফ্লো গুলো, মানে প্রতিটা ফ্লো আলাদা আলাদা, হ্যাঁ এক এবং এক একটা ফ্লোর সাথে কিন্তু অনেক সময় এক বা একাধিক স্ক্রিন জড়িত। সো এই প্রতিটা ফ্লো কে খেয়াল রাখা, হ্যাঁ আচ্ছা, এটা একটা হচ্ছে র্যান্ডমলি করা, আরেকটা হচ্ছে আমি যখন কাজ করব সে কাজের আগেও কাজের মুহূর্তেও ইন্ডাস্ট্রি স্পেসিফিক করা যেতে পারে। তবে কিছু কমন বিষয় সকল অ্যাপসই থাকে, যেরকম ইন্ট্রো, অনবোর্ডিং, লগ ইন, সাইন আপ, প্রোফাইল, সেটিং, হ্যাঁ এই জিনিসগুলো ম্যাক্সিমাম, এবং পেমেন্ট পেমেন্ট প্রসেস, হ্যাঁ ম্যাক্সিমাম অ্যাপস বা অথবা সার্ভিসেই আছে। সো এই জিনিসগুলো আপনি র্যান্ডমলি ব্রাউজ করতে পারেন, আর বিভিন্ন ফিল্টারের ক্ষেত্রে অথবা ড্যাশবোর্ডের ক্ষেত্রে, হ্যাঁ এগুলো যেহেতু ডাটা ওরিয়েন্টেড বিষয়, এবং যে এই ডাটা ওরিয়েন্টেড বিষয় থাকার কারণে হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরি ধরে ধরে যদি ব্রাউজ করা যায় তাহলে আরো বেশি ভালো হয়, মানে অথবা আমি যে প্রজেক্টটা করতে চাচ্ছি সামনে সেই প্রজেক্টটাকে কেন্দ্র করে যদি ব্রাউজ করা যায় তো এটাও মানে আরো ভালো হয় আর কি। আচ্ছা, তো একইভাবে হচ্ছে সার্চ, ফিল্টার, মডেলস, হ্যাঁ এরপরে ল্যান্ডিং পেজ গুলো কেমন হয় ওই সার্চের, হ্যাঁ প্রাইস প্রাইজিং প্ল্যান গুলো কেমন হয়। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমরা যারা অনেকেই ল্যান্ডিং পেজ করি ওয়েবসাইটের ক্ষেত্রে, আমি দেখি যে প্রাইজিং গুলো সবার কেমন জানি একটা মানে খুব খুব বেশি ইউএক্স ফ্রেন্ডলি না, হ্যাঁ ইউজার ফ্রেন্ডলি না, আবার অনেক সময় দেখা যায় যে অনেক ভালো কিছু দরকার কিন্তু ভালো কিছু হচ্ছে না, ঠিক আছে জাস্ট হচ্ছে একটা বেসিক প্রাইস দিয়ে রাখছে। সো এই প্রাইজিং এর ক্ষেত্রে অনেক কাজ করার আছে, মানে প্রাইজিং টেবিল অথবা প্রাইজিংটাকে শো করার ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় আসলে তারা কিভাবে প্রাইজিংটা দিচ্ছে, এবং এগুলো আপগ্রেড কিভাবে করে, যে আমি একটা প্ল্যানে আছি আমার আরেকটা প্ল্যানে যাওয়া দরকার, আমার অ্যাকাউন্ট আপগ্রেড করতে চাই, সে আপগ্রেডের ফ্লোটা কিভাবে করতেছে, ঠিক আছে আমি যদি না কিনি, না কিনলে অন্তত কে অনেক সময় টিউটোরিয়াল গুলো দেখলে অথবা ইউটিউবে যদি টিউটোরিয়াল দেখা যায় তখন এগুলো পাওয়া যায়। আচ্ছা, তো এই গেলো হচ্ছে কি বলে আমরা কিভাবে ব্রাউজ করব, যদি এভাবে ব্রাউজ করতে পারি আশা করি যে আমরা হচ্ছে দ্রুত এক্সপিরিয়েন্স অর্জন করব। আচ্ছা, এই ব্রাউজার পাশাপাশি আমরা আরো যেটা করতে পারি যে আমরা বিভিন্ন যে মাইক্রো ইন্টারাকশন দেখা এরকম সাইট গুলো আছে অথবা ড্রিবলের যে মাইক্রো ইন্টারাকশন গুলো আছে এইগুলো আমরা দেখতে পারি, যে যেহেতু নতুন নতুন অ্যাপস গুলোর অনেক মানে এই সার্চ এবং অ্যাপস গুলোর অনেক কিছু হচ্ছে একটু ওল্ডই, অনেকে আপডেট করতেছে, সো আপডেট যারা করতেছে তাদের আবার এবি টেস্টের রেজাল্ট অনেক সময় গুগলে সার্চ দিলে পাওয়া যায় যে তারা কেন আপডেট করছে আর কি। এই এটার জন্য হচ্ছে গুড ইউআই ও একটা ভালো সোর্স, গুড ইউআই অনেকটা অনেক সময় কোনো কিছু আপডেট হইলে কোনো বড় বড় সাইট গুলোর তারা তাদের সাইট মানে আপলোড করে, যে যে ধরেন হচ্ছে অ্যামাজনের আগে একটা ল্যান্ডিং পেজ ছিল একরকম অথবা প্রাইজিং যে অপশনটা ওই অপশনটা ছিল একরকম কিন্তু এখন হচ্ছে আরেক রকম, হ্যাঁ কেন তারা চেঞ্জ করছে এটার কিছু ফিডব্যাক সহ ইয়া থাকে আর কি। সো এই জিনিসগুলো একটু দেখা, হ্যাঁ তাহলে হচ্ছে আশা করি আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর মাইক্রো ইন্টারাকশন দেখার জন্য আরো একটা সাইট আছে, সেটা হচ্ছে ইউআই মুভমেন্ট, ইউআই মুভমেন্টও ভালো। আর এই তো গেল রিয়েল, একদম রিয়েললি আপনি ব্রাউজ করে করে শিখলেন। আরেকটা বিষয় হচ্ছে যে শিখার আরেকটা ওয়ে হচ্ছে যে যে বিভিন্ন প্যাটার্ন সাইটগুলোকে ব্রাউজ করা, ঠিক আছে প্যাটার্ন সাইটগুলোর মধ্যে মোবিনস আছে, মোবিনসে হচ্ছে বিভিন্ন অ্যাপসের স্ক্রিনশট দেওয়া থাকে, ফুল স্ক্রিনশট, তারপর হচ্ছে ইউআই প্যাটার্ন আছে, তারপর প্যাটার্ন একটা সাইট আছে, এরকম এই সকল সাইটগুলোকে ব্রাউজ করে করে হচ্ছে আপনি
স্পেসিফিক ফ্লো গুলো দেখবেন। আমি যে জিনিসের উপর জোর দিতে চাই এক্সপিরিয়েন্স অর্জনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্লো। হ্যাঁ, মানে আপনি প্রতিটা ফ্লো কে ক্যাটাগরি করে করে আপনি দেখেন, তাহলে হচ্ছে আশা করি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি করব আমরা? তারপরে এসে হচ্ছে আমরা রিড কেস স্টাডি, আমরা বিভিন্ন কেস স্টাডি পড়ব। কেস স্টাডি আপনি যদি রং চঙা কেস স্টাডি করতে চান তাহলে হচ্ছে মিডিয়াম আছে। হ্যাঁ, মিডিয়ামে প্রচুর কেস স্টাডি আছে, আপনি সার্চ দিয়ে দিয়েও করতে পারেন। আর আমি যেটা করি, আমি অ্যাজ ইউজুয়ালি মিডিয়ামের কেস স্টাডিগুলো খুব বেশি করি না, জানি না কেন, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনার ওই কি বলে বিভিন্ন ওয়েবসাইট, মানে টপ লিস্টেড যে ওয়েবসাইটগুলো আছে সারা ওয়ার্ল্ডের, হ্যাঁ, এজেন্সিগুলো আছে, তো তাদের অনেকগুলো হচ্ছে কেস স্টাডি থাকে তাদের সাইটে। হ্যাঁ, যেরকম আপনি যদি ফায়ার আর্টসে যান, ফায়ার আর্টস স্টুডিও অথবা হচ্ছে নেটগুরু, এরকম সাইটগুলোতে যদি যান, আচ্ছা এই সাইটগুলোর লিঙ্ক কোথায় পাবো? এই সাইটগুলোর লিঙ্ক হচ্ছে ডিভোলের টপ টিমেও পেতে পারেন, বিএনসি টিমেও পেতে পারেন, অ্যাওয়ার্ডসে সার্চ দিতে পারেন, অ্যাওয়ার্ডসে যারা প্রজেক্ট সাবমিট করে তাদের প্রোফাইলগুলোতে গেলে, তাদের প্রোফাইল থেকে তাদের ওয়েবসাইটে যাওয়া, এইভাবে হচ্ছে একটু একটু করে মানে মানে নিজেকে হচ্ছে আগায় নিয়ে যাওয়া আর কি। দেন ওই সকল ওয়েবসাইটগুলোতে গিয়ে তাদের যদি কোনো কেস স্টাডি থাকে দেন ওইটা পড়া। আর ওইটাকে মিডিয়াম থেকে হচ্ছে ওইটা কেন আমি বেশি প্রিফার করি, এই জন্য যে মিডিয়ামের গুলো অনেক সময় একটু গল্প আকারে থাকে এবং মেইন টপিক থেকে অনেক সময় অনেক দূরের অনেক বিষয় আসে। আপনারা ভালো লাগলে পড়বেন, সমস্যা নাই, পড়তে পারেন নতুনরা। কিন্তু ওই সকল সাইটগুলোতে যেটা হয় তারা আসলে রিয়েলি কি করছে এবং কিভাবে করছে এই জিনিসগুলো বেশি সময় দেখায়। আর কেস স্টাডি পড়ার আরেকটা সোর্স হচ্ছে বিহেন্স। তো বিহেন্সের ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে অনেক অনেকেই ট্রেন্ড হয়েছে যে কেস স্টাডি দেয়, কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে কোনো রকম মানে এরকম ভাবে দেয় যে আগে ডিজাইন করে তারপর হচ্ছে কেস স্টাডি বানায়, মানে সরি মানে আগে হচ্ছে ডিজাইন করে তারপর ইউএক্স প্রসেস বানায়, মানে এটা অনেক অনেকেই কাজটা করে, যে সেটা হচ্ছে যে সে আগে মনে জাস্ট ডিজাইন করছে, ডিজাইন করার ক্ষেত্রে পর হচ্ছে এরপর কি হয়েছে এবার কেস স্টাডির জন্য আবার মানে পুরো ফ্লোটা তৈরি করে, মানে রিসার্চ ইয়েটা তৈরি করেছে। তো এইটা এক ধরনের হয়। আর যারা হচ্ছে রিসার্চ করে ডিজাইন করে হচ্ছে কেস স্টাডিতে ভিড়ে, কিন্তু আলাদা বিষয় হয়। হ্যাঁ, সো টিমের ক্ষেত্রে যেটা হয় বড় বড় টিমের ক্ষেত্রে, তারা হচ্ছে প্রথম রিসার্চ করে ডিজাইনটা করে তারপর হচ্ছে, কারণ তাদের বাজেট বেশি থাকে এই জন্য তারা মুখস্থের উপর ডিজাইন করে না, তারা রিসার্চ করে ডিজাইন করে। আর মানে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেটা হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেরই ম্যাক্সিমামের এরকম হয় যে বাজেট কম থাকে আর হুটফাট করে করে, অনেকে তো ইউআই এটও ইউজ করে, হ্যাঁ, মানে দ্রুত প্রজেক্ট দেওয়ার জন্য বিভিন্ন, অবশ্যই এগুলো নতুন প্রজেক্ট দেওয়া যায় না, মানে এরকম প্রজেক্ট দেওয়া যায় যে প্রজেক্ট হয়ে আসছে অথবা মার্কেট অলরেডি একটা আইডিয়া আছে সেটার উপর আরও একটু কিছু করতে চায়, এই ধরনের প্রজেক্টগুলো দেওয়া যায়। আচ্ছা, সো রিড কেস স্টাডি, ঠিক আছে। আচ্ছা, কেস স্টাডি পড়ার ক্ষেত্রে সেম বিষয় আমি বলবো, খেয়াল রাখতে যে সে প্রবলেমটা কীভাবে ফাইন্ড আউট করছে, সে ইউজার ইন্টারভিউ কীভাবে নিচ্ছে, সে ইউজার পার্সোনা কীভাবে ক্রিয়েট করছে, সে আইডিয়া কীভাবে করছে, হ্যাঁ, এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করা বা একটা জিনিস করার সময়। আশা করি যে ইনশাল্লাহ, মানে ভাই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনার এই এই প্রেজেন্টেশনটা খুবই ইফেক্টিভ, কিন্তু যেহেতু আমরা ইয়াং ডিজাইনার সব কথা বুঝবো না, এই জন্য আমার দুইটা রিকোয়েস্ট। একটা হচ্ছে যদি মেহরবানি করে এই প্রেজেন্টেশনটা ইয়াং ডিজাইনারে দিয়ে দেন, এক। দুই হচ্ছে আপনার কথাটা একটু জোরে এবং একটু ধীরে যদি বলেন মেহরবানি করে খুব ভালো হয়, একটু জোরে একটু ধীরে। যেমন এইমাত্র অনেকগুলো সাইডের কথা বললেন, অনেকগুলো কেস স্টাডির কথা বললেন এবং এই কেস স্টাডিগুলো কোথায় কোথায় পাওয়া যাবে, কিভাবে সার্চ করতে হবে, কতগুলো প্ল্যাটফর্ম মানে ওয়েবসাইট দেখতে হবে, এগুলো কিন্তু আমাদের জন্য এক বছরের খোরাক। এক বছর যদি আমরা এগুলো ফলো করতে পারি, দ্বিতীয় বছরে ইনশাআল্লাহ আপনাকে মানে আপনাকে তো পার করা যাবে না, কিন্তু কমসে কম আপনার পিছনে থাকা যাবে। যদি না 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 কোনোদিনও আপনাকে পার করবো না, করতেই চাই না, তো করাই যাবে না। বড় অলওয়েজ বড়, বড়কে আমরা সম্মান করি। তো তো ওই জিনিসগুলো একটু ধীরে আর একটু জোরে বললে, লাউডলি বললে সবার জন্য উপকার হয় আমি মনে করি।
বাকি আমি ভুলও হতে পারি। না না অবশ্যই ঠিক আছে, আমি হচ্ছে আমি কথা জুড়ে বলি, কিন্তু আজকে কেন আমার আসতে আসতেছে আমি জানি না আর কি। ভাই ইয়াং ডিজাইনার কোনো টেনশন নাই, সবাই ইয়াং। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে কেস স্টাডি পড়া, তো কেস স্টাডি পড়ার ক্ষেত্রে আমি বললাম যে মিডিয়াম অবশ্যই একটা সোর্স, কিন্তু মিডিয়াম থেকে বড় সোর্স হচ্ছে যে একদম মিডিয়াম থেকে বড় সোর্স হচ্ছে যে আপনার বড় বড় যে টিম গুলো রয়েছে সারা ওয়ার্ল্ডে, হ্যাঁ ক্রিয়েটিভ এজেন্সি গুলো রয়েছে, তাদের ওয়েবসাইটে যে হচ্ছে কেস স্টাডি গুলো থাকে আমি প্রিফার করবো যে ওইগুলো পড়ার জন্য। আর পাশাপাশি বিহেন্সের বড় বড় টিম গুলো পড়া যেতে পারে আর কি। তো এ হচ্ছে দ্বিতীয় ধাপ, মানে আমি ইউএক্স এক্সপিরিয়েন্স অর্জনের জন্য প্রথম ধাপ বলছি যে ব্রাউজিং অ্যাপস, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে সাস, এরপর হচ্ছে ওয়েবসাইট। অ্যাপস, সাস, ওয়েবসাইট, ব্রাউজের ক্ষেত্রে প্রতিটা ফ্লোকে, ফ্লোগুলোকে ক্যাটাগরি করে করে এবং প্রতিটা ফ্লোকে খেয়াল রেখে রেখে প্রয়োজনে নোট নিয়ে নিয়ে হচ্ছে ব্রাউজ করা। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে রিড কেস স্টাডি, আমি হচ্ছে কেস স্টাডি করবো। সো আমরা যদি তিন নাম্বারে যাই, আমরা হচ্ছে তিন নাম্বারে গেলে হচ্ছে রিডিজাইন এক্সিস্টিং প্রজেক্ট অথবা কোনো ডিজাইন এক্সিস্টিং প্রোডাক্ট। হ্যাঁ, কোনো প্রোডাক্ট আছে, কোনো অ্যাপস আছে, কোনো ওয়েবসাইট আছে, এই জিনিসগুলোকে রিডিজাইন করা। হ্যাঁ, রিডিজাইনের ক্ষেত্রে ওই যে আপনি কেস স্টাডি পড়ে অর্জন করলেন যে কিভাবে হচ্ছে যে প্রসেসটা আপনি অর্জন করলেন, আরেকটা হচ্ছে যে আপনি অলরেডি ইউএক্স এর উপর যদি কোর্স করে থাকেন তাহলে আপনি ইউএক্স এর প্রসেসটাও জেনে গেলেন, সেই প্রসেসগুলো ফলো করে যদি হচ্ছে কিনা মানে করা যায়, আশা করি যে আরো বেটার হয়, বেটার হবে আর কি, রিডিজাইন করা যায়। আর রিডিজাইনের ক্ষেত্রে আমি যেটা মানে বলবো যে সেটা হচ্ছে যে আপনি একদম কমপ্লিট একটা অ্যাপস না করে শুধুমাত্র বিভিন্ন ফ্লো গুলোকেও রিডিজাইন করতে পারেন। মানে একটা অ্যাপস এর অলরেডি একটা অ্যাপস আছে, ওই অ্যাপস এর সেটিংস এর জন্য যে ফ্লোটা আছে সে ফ্লোটা আসলে খুব ইউজার ফ্রেন্ডলি না, আপনি শুধুমাত্র ওইটাই একটু ইউজার ফ্রেন্ডলি করে করলেন। আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি না আপনি বুঝলেন কিভাবে? ওই যে আমি বলে আসছি যে আপনি ইতিপূর্বে ভালো ভালো অ্যাপস গুলোকে ব্রাউজ করার জন্য, এবং আপনি কিন্তু তখন ব্রাউজ করার সময় আপনি কোনটা ভালোভাবে ইউজ করতে পারতেছেন, কোনটা ইউজ করতে পারতেছেন, এটা কিন্তু আপনি বুঝে গেছেন। তখন ওই জিনিসগুলো হচ্ছে মানে নতুন একটা যখন আপনি প্রজেক্ট রিডিজাইন করবেন সেখানে একটু এক্সপেরিমেন্ট করা, অথবা নতুন কোনো যদি আইডিয়া নিয়ে আসতে চান তাহলে আপনি ইমিডিয়েট মানে একটু দ্রুত আইডিয়েট করে নেবেন, চার পাঁচটা স্ক্রিন অথবা চার পাঁচটা স্কেচ করে নিতে পারেন, দেন আপনি একটু প্রোটোটাইপ করে এবার টেস্ট করে দেখতে পারেন যে কোনটা বেটার হয়, দেন এটা হচ্ছে ওই অনুযায়ী পুরো ফ্লোটা ডিজাইন করলেন আর কি। তো এটা হচ্ছে আমি তৃতীয় নাম্বার আমার আমি যেটা করি আর কি, মানে বা করছি আমার এরকম একটা ধাপ। হ্যাঁ, এগুলো কোনো রুলস না ভাই, মানে রুলস বললেন না যে ভাই এগুলো তো কোথাও মিলে না, আসলে কোথাও মিলবে না। হ্যাঁ, এই জন্য মিলবে না যে ওর রুলস আর অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। আচ্ছা, তারপর হচ্ছে চার নাম্বার বলবো, সেটা হচ্ছে যে অ্যাটেন্ড ডিজাইন জ্যাম যদি পারা যায়। অনেক অলরেডি বাংলাদেশে এটা চর্চা হয়েছে, আমাদের পিজেন্সি তো যখন ইন হাউস আমরা করোনার আগে অফিস ছিল আর কি, তো করোনার আগে অফিসে সরি অফিসে যখন আমরা একদম মানে থেকে কাজ করতাম, তখন আমরা ম্যাক্সিমাম সময় বা অনেক সময় বিভিন্ন অ্যাপস এর উপর অথবা বিভিন্ন ডিজাইনের উপর ছোট ছোট জ্যাম করতাম, মানে তিন চারজন ডিজাইন মিলে ডিজাইন জ্যামের একটা প্রসেস দিচ্ছে, যে প্রসেসটা একটু হচ্ছে গুগলে সার্চ করলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন অথবা একটু ইউটিউবে সার্চ করতে পারেন। তো যদি পারা যায় এই ডিজাইন জ্যাম গুলোতে জয়েন করা, ডিজাইন জ্যাম গুলোতে এই জন্য জয়েন করা যে হচ্ছে এখানে অনেক তিন চারজন ডিজাইনার পার্টিসিপেট থাকে অনেক সময়, সো একটা আইডিয়ার অনেকগুলো ফিচার আসে, সেই ফিচার গুলো আবার বিভিন্ন ম্যাট্রিক্স এর উপর অথবা বিভিন্ন কি বলে টার্মস ফলো করে কোন কোনটা আগে যাবে, কোনটা পরে যাবে, কোনটা প্রায়োরিটি বেশি। হ্যাঁ, একটা টার্মস আছে মস্কো, কোনটা মাস্ট রাখতে হবে, কোনটা হচ্ছে শুড থাকবে, কোনটা হচ্ছে আপনার হতে পারে, হ্যাঁ উইল, কোনটা ওন, কোনটা হবে না থাকবে না, মানে এই টাইপের একটা টার্মস আছে, মানে এই জিনিসগুলোকে ফলো করে হচ্ছে এই অনেক সময় ডিজাইন জ্যাম গুলো করা হয়, বা আরো অনেক একটা সুন্দর একটা প্রসেস আছে। সো যদি কোথাও সুযোগ হয় অথবা বড় ভাইদেরকে একটু রিকোয়েস্ট করা যে ভাই আপনি হচ্ছে মানে বড় বলতে আসলে
বড় কেউ নাই ক্ষেত্রে, আবার সবাই বড়, আপনিও বড়। সো একটু যারা ডিজাইন জাম্প করে আর কি, তাদের সাথে যদি কোনোভাবে অ্যাটেন্ড করা যায়, আশা করি যে এখান থেকে আপনি বেস্ট ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করবেন এবং ভালো কিছু হবে। আর এটা হচ্ছে আরেকটা ধাপ, হ্যাঁ, চতুর্থ নাম্বার ধাপ আমার ইয়াতে। তারপর হচ্ছে গেট বেস্ট ক্রিটিক, বানানটা মনে বলেছে, আসলে আমি মাত্র এগুলো করছি তো একটু। ভাই কোনো টেনশন নাই ভাই, আপনি যেটা বলবেন সেটা আমরা বুঝে নিব, আপনি ক্রিটিক বুঝেছেন, সমস্যা নাই। মানে সিনিয়র যারা, আরেকটা জিনিস আমি সবার উদ্দেশ্যে একটু মেহরবানি করে বলতে চাই, সেটা হচ্ছে যে নাসির ভাইয়ের এই সেশনের পরে আমরা ইনশাআল্লাহ কোশ্চেন অ্যান্সার সেশনটা নিব। তো মেহরবানি করে যাদের যত ধরনের কোশ্চেন আছে সবাই একটু কমেন্টে করে ফেলি, আর এর মধ্যে নাসির ভাই ইনশাআল্লাহ তার এই সেশন শেষ করে ফেলবেন। জি ভাইয়া প্লিজ। হ্যাঁ, তো ডিজাইন ক্রিটিকটা হচ্ছে ইয়ে করা, ডিজাইন ক্রিটিক করা আর কি, নিজের ডিজাইন গুলো, অনেকে অনেক নতুন ডিজাইনারদের মধ্যে যে প্রবলেমটা হয় অনেকেরই, সেটা হচ্ছে যে তারা কেউ যদি একটা ডিজাইনের ক্রিটিক করে এটা নিতে পারে না। সো আমি রিকোয়েস্ট করবো যে ভাই বেস্ট হচ্ছে আপনার ডিজাইনের ইম্প্রুভমেন্টের জন্য, হ্যাঁ, অথবা এক্সপিরিয়েন্স অর্জনের জন্য যে কোনো ডিজাইনই হচ্ছে একটু ভালো কাউকে তারা ক্রিটিক করা এবং ইউজারের ফিডব্যাক নেওয়া। হ্যাঁ, প্রোটোটাইপ থাকলে প্রোটোটাইপ করে একজন ইউজারের ফিডব্যাক নেওয়া। আর ডিজাইন ক্রিটিক যদি এরকম হয় যে নিজের ডিজাইন ক্রিটিক তো হইলো, অনেক সময় অনেক অনলাইনে এরকম হয় যে অনেক ভালো ভালো ডিজাইনের ক্রিটিক করে তারা হচ্ছে আপনার এগুলো বিভিন্ন জায়গায় দিয়ে রাখছে, মিডিয়ামেও পাওয়া যায় অনেক সময়। সেই এইগুলো একটু স্টাডি করা যায় আসলে, ডিজাইন ক্রিটিক করে তারা বের করতে যায় আসলে এই ডিজাইনটার মধ্যে কোন জায়গায় প্রবলেম আছে। সো এটা আর একটা ধাপ আমি বলবো যে এক্সপিরিয়েন্স অর্জন করা। আচ্ছা, তারপর হচ্ছে আমি কি বলবো যে ব্রাউজ ইন্সপিরেশনাল সাইট, এটা আরেকটা ধাপ। এটা হচ্ছে আরেকটা ধাপ না, এটা অলরেডি আমরা সবসময় ব্রাউজ করি, কারণ আমরা ইউএক্স এর আগে সবাই ইউআই এ কাজ করতে পছন্দ করি। তো সো আমরা ড্রিবল, বিহ্যান্স, এই জিনিসগুলো হচ্ছে আমরা অলরেডি ব্রাউজ করতে থাকি আর কি। সো এই এটা একটু আমি সাজেস্ট করব যে র্যান্ডম ব্রাউজ করার চেয়ে আপনি যদি ওই যে ফ্লো অনুযায়ী ব্রাউজ করেন। অবশ্যই ড্রিবলের একটা প্রবলেম হচ্ছে যে ম্যাক্সিমাম ডিজাইনাররাই তারা টু স্ক্রিন শট দেয়, তো মানে ফ্লো বোঝা যায় না, ঠিক আছে। সো টু স্ক্রিন এর মধ্যে আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আসলে যে জিনিসটা দিচ্ছে এটা আসলে কতটা ইউজেবল, যদি মনে হয় যে ইউজেবল আপনি ভালো এবং আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স নিতে পারেন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কি বলবো, আচ্ছা এরপর হচ্ছে বলবো যে মানে কোথাও ইন্টার্ন করা, এটা হচ্ছে আরেকটা দাও। মানে যদি সুযোগ হয় নতুন যারা আছেন যে সিনিয়র কোনো ডিজাইনারের আন্ডারে, হ্যাঁ, যদি মানে তাকে মেন্টর হিসেবে পাওয়া যায় তার আন্ডারে ইন্টার্ন করা, অথবা ভালো কোনো এজেন্সি, বাংলাদেশে অনেকগুলো ভালো এজেন্সি আছে, অনেকগুলো সফটওয়্যার ফার্ম আছে, এই সকল ফার্মগুলোতে হচ্ছে আপনার কি করা মানে ইন্টার্ন করা। আমরা যারা হচ্ছে ডিজাইন শিখি অথবা এই ফিল্ডে যারা কাজ শিখি টেক ফিল্ডে, তাদের প্রথমেই একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে কীভাবে দ্রুত আর্ন করবো। হ্যাঁ, সো এই দ্রুত আর্ন করার চিন্তা থেকে এরকম একটা সমস্যা হয় যে তারা আসলে শেষ পর্যন্ত মানে ভালো এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন। সো এটা আশা করি যে এটার এটা একটু যদি পিছনে রাখা যায়, আপনি যদি 1-2 বছর যদি কোথাও ইন্টার্ন করেন, হ্যাঁ, আশা করি যে আপনি এই দ্রুত আর্ন করার জন্য যেভাবে জাপাচ্ছেন অথবা আর্ন যদি করতেও পারেন, যেই ভ্যালুটা আপনি ক্রিয়েট করবেন আপনার আর্নিং প্রসেসে আর কি, দেখা যাবে যে আপনি যদি কোথাও একটা ইন্টার্ন করেন আপনি মোর দেন অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক ভালো। শুধু ভালো না, মানে ধরেন আপনি প্রতি মাসে যদি ফ্রিল্যান্সিং করে অথবা একটা জবই করলেন, জব করে যদি হচ্ছে মাসে 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা ইনকাম করেন, আপনি কোথাও ইন্টার্ন করে একটা ভালো টিমের আন্ডারে কাজ করে যদি হচ্ছে, দেন আপনি যদি একটা জবে জয়েন করেন বা ফ্রিল্যান্সিং করেন, আশা করি যে আপনার সেই জায়গায় রিজিক তো অবশ্যই মানে আল্লাহ দিচ্ছেন, তারপর আশা করি এই রিজিকের মধ্যে অবশ্যই বরকত মানে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। হ্যাঁ, সো এই হচ্ছে আর একটা প্রসেস আর কি, ইউ এক্সপিরিয়েন্স অর্জন করার। তো আর ফাইনালি রিডিং দ্য ব্লগ, হ্যাঁ মানে সরি রিডিং না, রিড দ্য ব্লগ।
বিভিন্ন ব্লগ পড়া, ব্লগ পড়ার ক্ষেত্রে আমি বলবো যে র্যান্ডমলি না করে যদি হচ্ছে আপনি যদি একটা সুন্দর একটা চার্ট করে পড়েন, আশা করি যে ভালো হয়। যে ধরেন ইউএক্স এর প্রসেস নিয়ে, ইউআই এর ডিজাইন গাইডলাইন নিয়ে, তারপর ডিজাইন প্যাটার্ন নিয়ে, এরকম করে যদি আপনি একদম একটা একটা চেকলিস্ট তৈরি করেন ফার্স্টলি, এই চেকলিস্টের পর যদি হচ্ছে আপনি ওই চেকলিস্ট অনুযায়ী যদি ব্লগ গুলো পড়েন, আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি চেকলিস্টের জন্য একটা সাইট আছে অবশ্যই, এই সাইটটা খুবই ভালো আমার কাছে মনে হয়, যে আপনার ইউএক্স চেকলিস্ট। হ্যাঁ, এটা গিট হাবে তারা হচ্ছে ইয়া করে, আমি যদি কমেন্টে দিয়ে দিই, এই এখানে একটা চেকলিস্ট আছে। সো এই চেকলিস্ট অনুযায়ী হচ্ছে আপনারা ব্লগ স্টাডি করতে পারেন, আই থিঙ্ক যে ভালো কিছু হবে। সো আচ্ছা, এরপর হচ্ছে কি বলবো, আচ্ছা আরেকটা আছে যে এই যে চেকলিস্ট ডট ডিজাইন, আপনারা হয়তো দেখতেছেন, আমি শেয়ার করতেছি। এখানে তারা দেখেন প্রতিটা ফ্লো, হ্যাঁ, একটা ডিজাইনের ম্যাক্সিমাম ফ্লো গুলোকে নিয়ে তারা হচ্ছে কি করে রাখছে, আপনার বিভিন্ন একটা ফ্লো কিভাবে তৈরি হয়, কি কি অপশন থাকে না থাকে, এই একদম ডিটেলস তারা লিখে রাখছে, এইটাও আপনারা দেখতে পারেন। ঠিক আছে, এই সাইটটা আমি, এই সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমার মোটামুটি কথা। আমি যদি এই পুরো বিষয়টাকে সামারাইজ করি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে অ্যাপস ইনস্টল করা, অ্যাপস গুলোকে হচ্ছে অ্যাপস এবং সার্চ গুলোকে ফ্লো অনুযায়ী ব্রাউজ করা এবং ফ্লোটাকে নোট করা মনে রাখার জন্য, এবং কমন ফ্লো কি কি থাকতে পারে এই জিনিসটা, যেরকম কমন ফ্লোর মধ্যে আমি বলছি সেটিংস, প্রোফাইল, অ্যাকাউন্টস, তারপর হচ্ছে আপনার কি অনবোর্ড, তারপর হচ্ছে সাইন আপ, সাইন ইন প্রসেস, অনেক অনেক অ্যাপসে পেমেন্ট প্রসেসও থাকে। সো এই জিনিসগুলো কমন থাকে। তারপর হচ্ছে আবার প্রয়োজন অনুযায়ী ফ্লো আসে, সেই ফ্লোগুলো স্টাডি করা, তারপর কেস স্টাডি করা, তারপর হচ্ছে ডিজাইন জ্যামে অংশগ্রহণ করা, তারপর হচ্ছে আমি আর যেটা শেয়ার করলাম যে ডিজাইনের ক্রিটিক করা নিজের, তারপর বিভিন্ন কমিউনিটি, যে ডিজাইন রিলেটেড যে কমিউনিটি সাইটগুলো আছে এইগুলো ব্রাউজ করা, তারপর সর্বশেষ ডিজাইন কমিউনিটিতে থাকা, যেরকম ইয়ং ডিজাইনের একটা কমিউনিটি বাংলাদেশের, অনেকগুলো কমিউনিটি আছে, এর মধ্যে বি ডিজাইনারও একটা আছে। ইয়ং ডিজাইনার মুন্না ভাই হচ্ছে অনেকটা নিজে নিজে আগায় নিচ্ছেন, এবং অনেকেরই আলহামদুলিল্লাহ, আমি না আসলে আমরা আমরা ভাই আমরা, হ্যাঁ, অল ইন ডিজাইনার, ঠিক আছে ঠিক আছে না আমরা ইনশাআল্লাহ। সো এটা, আর তার উপর হচ্ছে পরে বললাম যে ব্লগ পড়া, ব্লগ পড়ার ক্ষেত্রে হচ্ছে আপনার চেকলিস্ট অনুযায়ী, একটা চেকলিস্ট ক্রিয়েট করে সেই চেকলিস্ট অনুযায়ী পড়া, আর বিভিন্ন এই চেকলিস্ট ডট ডিজাইন যে সাইটটা আছে, এই সাইটটা আমি বলবো যে সবাইকে একটু ভালো করে, নতুন যারা আছেন একটু ভালো করে স্টাডি করার জন্য, কারণ তারা একদম প্রতিটা বিষয়ে কোন জায়গায় কি রাখতে হবে, কি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো তারা হচ্ছে এখানে দিয়েছেন আর কি। সো এই ছিল ওভারঅল আমার মোটামুটি কথাবার্তা, আর যতটুকু এক্সপিরিয়েন্স আমি যেভাবে আসলে শিখতেছি বা শিখছি বা এখনো শিখতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, তেমন কিছু না। আর ইউএক্স প্রসেস নিয়ে আমি খুব বেশি কিছু শেয়ার করি নাই, কারণ ইউএক্স প্রসেস ওইটা আরো অনেক বড় বিষয়, সেটা আমার জন্য না, সেটা বাংলাদেশে অনেক ভালো ভালো ডিজাইনার আছেন যারা হচ্ছে এই প্রসেসটা শেয়ার করবেন, অথবা অন্য কোনো এক সময় ইনশাল্লাহ সময় হলে আবার করব। আর অনেকগুলো টিউটোরিয়াল আছে বা কোর্স আছে ইউএক্স প্রসেসের জন্য জানার জন্য, এটা অনুসরণ করতে পারেন বা দেখতে পারেন টিউটোরিয়ালগুলো। সো এই ছিল আমার সব একতরফা কথা, মানে শুধু আমি বলে গেছি, মুন্না ভাই আমার সাথে শুধু ছিলেন আর আপনারা শুনছেন। এখন আমরা হয়তো একটু
মানে পরস্পর পরস্পর কথা বলবো ইনশাল্লাহ, কি বলেন মুন্না ভাই? জি ভাই, আপনি যা বলবেন ভাই সেটাই। ওকে ভাই, আচ্ছা ভাইয়া কিছু কোশ্চেন নেই নাকি? হ্যাঁ অনেকগুলো কোশ্চেন ছিল। কাউসার আলম লিখন ভাই জানতে চেয়েছেন কোশ্চেন, ইউআই ইউএক্স ডিজাইন এর ফ্রি ইলাস্ট্রেশন ইউজ করা কতটুকু সেফ? আচ্ছা আচ্ছা, যদি রাইটস থাকে, হ্যাঁ মানে কপিরাইট আর কি, যেটা কপিরাইট যদি থাকে আই থিঙ্ক ইউজ করা আনসেফ বিষয় মানে তেমন কিছু না। তবে আমি সাজেস্ট করি যে কপিরাইট থাকার পরেও এটাকে যতটুকু কাস্টমাইজ করা যায়, কারণ ওই সেম জিনিসটা যদি ইউজ করা হয় তাহলে আরো একজন অনেকে ইউজ করবে, সো একজনের সাথে আরেক আরেকজনটা মিলে যাবে। আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে যে মানে অনেক সময় মানে এমন ভাবে কাস্টমাইজ করি যে সহজে মানে প্রথম পলকে বোঝা যায় না, মানে এই টাইপের আর কি, প্রথম পলকে যেন না বোঝা যায় যে আসলে জিনিসটা কাস্টমাইজ। আর ডেফিনেটলি অবশ্যই কপিরাইট করা, মানে কপিরাইট দিলেই হচ্ছে আমি করবো, মানে আমাকে যদি রাইটস দেয়, যেরকম ফ্রিপিক থেকে অনেকে ইউজ করে, সো ফ্রিপিক এর একটা ইয়ে হচ্ছে যে তারা তাদের সাইটটাকে মেনশন করা, মানে তাদের টার্মস ফ্রি গুলো, আর পেড গুলোর ক্ষেত্রে এটা নাই যে সাইটকে মেনশন করতে হবে। সো আমরা অনেকেই হচ্ছে আই থিঙ্ক যারা পেড সাবস্ক্রাইবার তারা যদি ফ্রিটাও ইউজ করে আমার মনে হয় না ফ্রিপিক এর দেওয়ার ক্রেডিট দেওয়ার কিছু আছে, এটা জানি না আমার নিজস্ব মতামত, কারণ আমি তো টাকা দিই, টাকা যখন দিচ্ছি সবগুলোর জন্যই দিচ্ছি। হ্যাঁ, আর ফ্রি যারা দিচ্ছে তারা আমার ডাউনলোডের কারণে তারাও বেনিফিট পাচ্ছে, আর আমি তো টাকা দিচ্ছি, সো প্রিমিয়াম মেম্বারদের জন্য। এরপরও তাদের টার্মস অনুযায়ী যতটা চলাটাই হচ্ছে বেটার উত্তম। একইভাবে হচ্ছে ইউআই 8 এর ক্ষেত্রে আমি এটাই বলবো যে তাদের অনেকগুলো রিসোর্স আছে, ইলাস্ট্রেশন, তারপর ক্রাফট ফ্লো আছে, অবশ্যই ক্রাফট ফ্লো ইলাস্ট্রেশন গুলো খুবই ট্রেন্ডি, এবং ফ্রি কোনো ইউআই মানে মনে হয় ইলাস্ট্রেশন তেমন নাই বললেই চলে, সবই পেড। সো ইউজ করলে একটু কাস্টমাইজ করে যদি করা যায় আই থিঙ্ক মানে ভালো সমস্যা, আর যতটা পারা যায় নিজে তো করা একজন ইউআই ইউএক্স ডিজাইনার দ্বারা খুবই কঠিন বিষয় যে ইলাস্ট্রেশন করা। সো আমি মনে করি যে হচ্ছে মানে যদি পারা যায় ভালো রকম ইলাস্ট্রেশন ডিজাইনারের মাধ্যমে ইলাস্ট্রেশন করাই নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার। অনেক বড় উত্তর হয়ে গেছে না? থ্যাংক ইউ ভাইয়া। না আসলে উত্তরগুলো এরকমই আসা উচিত, তাহলে সবার বোধগম্য হয়। কামরুল হাসান জানতে চেয়েছে, একজন ফ্রেশার ইউআই ডিজাইনারের থেকে কিভাবে ইউএক্স এ মুভ করা যায়। এক, দুই নম্বর হচ্ছে একটা প্রোডাক্টের ইমপ্রুভ করতে চাইলে কি কি গাইডলাইন গুলো ফলো করা উচিত। এগুলো অনেক আগের প্রশ্ন, ওই যে যখন পোস্ট করছিলাম না তখন। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা একটু আবার বললে ভালো হয়। হ্যাঁ শিওর ভাইয়া। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, একজন ফ্রেশার ইউআই ডিজাইনার থেকে কিভাবে ইউএক্স এ মুভ করা যায়। আচ্ছা, এটা ফ্রেশ ইউআই ডিজাইনার থেকে, এটা তো ওই যে মানে প্রথমে হচ্ছে মানে আপনার ইউএক্স এর জন্য হচ্ছে স্টাডি করতে হবে, এটা এক নাম্বার কথা। এটা কিভাবে করা যায় এটার একটা একদম ইজি ওয়ে যে আপনাকে হচ্ছে খুব ভালোভাবে, আমরা এতক্ষণ যে টপিকসে কথা বললাম যে ভালো যে এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা অর্জন করার করা এতক্ষণ যে কথাগুলো বলছি আর কি, সেই এক্সপিরিয়েন্স অর্জনের পর অথবা সাথে সাথেই হচ্ছে ইউএক্স এর যে প্রসেসটা আছে সেটা শেখা। হ্যাঁ, দেন হচ্ছে একটা কোথাও কোনো একটা প্রতিষ্ঠানে যদি ইন্টার্ন করা যায় একটা ইউএক্স টিমের সাথে, এটা ইন্টার্ন করার পর এবং দেন নিজে হচ্ছে এক দুইটা প্রজেক্ট রিডিজাইন করা, এক দুইটা প্রজেক্ট রিডিজাইন করে হচ্ছে ইনশাল্লাহ আই থিঙ্ক আপনি নিজেকে ইউএক্স ডিজাইনার দাবি করতে পারেন আর কি। এরপর জব করলে জব অ্যাপ্লাই করা, ফ্রিল্যান্সিং করলে ফ্রিল্যান্সিং করা। তবে এই ক্ষেত্রে ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে ইউএক্স এর সবকিছু হচ্ছে ডকুমেন্টেড ওরিয়েন্টেড, মানে ডকুমেন্ট, ইউআই তো হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার আর ইউএক্স এর সবই হচ্ছে ডকুমেন্টের ব্যাপার, ম্যাক্সিমাম বিষয় হচ্ছে আর কি যে আপনি কি করতেছেন না করেছেন প্রতিটা ধাপ ডকুমেন্ট, ঠিক আছে। সো এই ডকুমেন্টের কাজগুলো হচ্ছে শিখা, প্রসেসটা শিখা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আর একটা প্রশ্ন হচ্ছে, একটা প্রোডাক্ট ইমপ্রুভ করতে চাইলে কি কি গাইডলাইন গুলো ফলো করা উচিত। আচ্ছা, প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যদি এক্সিস্টিং থাকে তাহলে হচ্ছে ডেফিনেটলি প্রথম ইউজার ফিডব্যাক, মানে ইউজার ফিডব্যাক গুলোর উপরে কাজ করা উচিত, যে ইউজার ফিডব্যাক গুলোকে আবার ভাগ করে নেওয়া, যে ইউজার ফিডব্যাক গুলো হচ্ছে অনেক সময় মানে
তিনটা তিন ধরনের ফিডব্যাক থাকে, তিন চার ধরনের ফিডব্যাক থাকে। তিন ধরনের মধ্যে একটা হচ্ছে টেকনিক্যাল একটা ফিডব্যাক থাকে। টেকনিক্যাল ফিডব্যাকটা সাধারণত ডেভেলপার অথবা মানে তারা দেখেন, আরেকটা হচ্ছে তার ইউজার ইউজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। এই জিনিসটা ইম্প্রুভ করার দায়িত্ব হচ্ছে ডেফিনেটলি প্রোডাক্ট ডিজাইনারের এবং ইউএক্স ডিজাইনারের। হ্যাঁ, আর আরেকটা থাকে যে ওদের বিজনেস যে টার্মস এন্ড কন্ডিশন থাকে, এই জিনিসগুলোর সাথে অনেকে একমত থাকে একমত থাকে না, বা প্রাইজিং প্ল্যানের সাথে হচ্ছে প্রবলেম থাকে। হ্যাঁ, সো আপনি প্রথম ফাইন্ড আউট করতে হবে যে আসলে প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট করার জন্য যে ইউজারের ফিডব্যাক গুলোকে, ইউজারের ফিডব্যাক গুলো কোন দিকে যাচ্ছে। যদি পারা যায় অ্যাবি টেস্ট করা, দেন সরি অ্যাবি টেস্ট যদি কোথাও ইতিপূর্বে রেজাল্ট থাকে সেটাকে হচ্ছে অ্যানালাইজ করা, আর না থাকলে হচ্ছে বর্তমান যেই ইয়াটা আছে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার উপর হচ্ছে আপনি ওই যে আমরা এতক্ষণ যে বলছি যে এক এক একটা একটা ফ্লো করে, হ্যাঁ একটা একটা ফ্লো করে করে আইডিয়েট করে দেন প্রোটোটাইপ করে হচ্ছে দেখা যে আসলে আমি কতটুকু ইম্প্রুভ করতে পারলাম আর এটা বিষয়টা ইউজেবল কিনা। আর এটা আসলে একটা টিমের কাজ, মানে একা করা টিমের কাজ ঠিক আছে কিন্তু একাও করা যায়, কিন্তু একটা সময়ের ব্যাপার প্রতিটা একদম একটা প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ইম্প্রুভ করার ক্ষেত্রে। ঠিক আছে, আর নতুনরা অবশ্যই প্র্যাকটিস করার জন্য তো অবশ্যই করবেন এই কাজগুলো। ভাইয়া জুবায়ের রহমান ভাই জানতে চাইছেন, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন এক, প্রোডাক্ট ডিজাইনার এর কাজ কি কি থাকে, সেই জন্য তার কি কি দক্ষতা থাকা লাগবে? জি ভাই। দুই নম্বর প্রশ্ন, আমাদের দেশে সব করে নিব নাকি একটা একটা করে করে নিব? আপনার কথাটা মাঝখান থেকে কেটে, আচ্ছা প্রোডাক্ট সবগুলো করে নেন, অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে। প্রোডাক্ট ডিজাইনারের কাজ কি কি থাকে, সেই জন্য তাকে তার কি কি দক্ষতা থাকা লাগবে? দুই নাম্বার হচ্ছে, আমাদের দেশে এর প্রেক্ষাপট, সেই জন্য আমাদের শেখার ও দক্ষতা অর্জন করার ধাপগুলো বলবেন। তিন, ইউএক্স ডিজাইনারের সাথে তার পার্থক্য কি, তার পোর্টফোলিও কিভাবে সাজাবে, মানে ওভারঅল সিনারিও হচ্ছে যে একজন প্রোডাক্ট ডিজাইনার কি কি ধরনের দক্ষতা থাকতে হবে, বাংলাদেশে তার এই অনুযায়ী কি ধরনের ধাপসমূহ ফলো করতে হয়, এবং ইউএক্স ডিজাইনারের সাথে প্রোডাক্ট ডিজাইনারের পার্থক্য কি কি, এবং তার পোর্টফোলিওটা কিভাবে সাজাবে। কি বলে এই প্রশ্নগুলো হচ্ছে, মানে আমরা যে টপিকসে কথা বলতেছি ম্যাক্সিমাম প্রশ্নগুলো হচ্ছে এই টপিকসের মানে একটু দূরে আবার সাথে অনেকটা রিলেভেন্ট আছে। ভাইয়া স্কিপ করব? না স্কিপ না, অবশ্যই স্কিপ না, স্কিপ। আচ্ছা, আমি প্রোডাক্ট ডিজাইনারের দক্ষতা, প্রোডাক্ট ডিজাইনারের দক্ষতা তো হচ্ছে ওই যে ইউএক্স ডিজাইনার, প্রথম দক্ষতা বলার আগে হচ্ছে ইউএক্স ডিজাইনার এবং প্রোডাক্ট ডিজাইনারের পার্থক্যটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে যে কি, যে ইউএক্স ডিজাইনার শুধুমাত্রই হচ্ছে আপনার পুরা ইউএক্স এর যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো নিয়ে কাজ করেন, ঠিক আছে, কিন্তু প্রোডাক্ট ডিজাইনার সেই সাথে হচ্ছে ইউআই নিয়েও কাজ করেন। হ্যাঁ, সো বেসিক্যালি যে একটা কোম্পানিতে ইউএক্স ডিজাইনারের থেকে যদি হচ্ছে একটা প্রোডাক্ট ডিজাইনার পায়, দেন এটা তারা হচ্ছে আরো মানে আরো দ্রুত নেওয়ার চেষ্টা করে আর কি। ঠিক আছে, যে সে হচ্ছে আসলে দুটো ফিল্ডে এক্সপার্ট, কারণ ইউএক্স অনেক ইউএক্স ডিজাইনার হচ্ছে ইউআই প্যাটার্ন মানে ইউআই ডিজাইনের যে প্রিন্সিপাল আছে অথবা বিভিন্ন যে আপনার যে গাইডলাইন গুলো আছে, হ্যাঁ এই গাইডলাইন গুলো হচ্ছে অনেক অনেকেরই হচ্ছে এগুলোতে দখল থাকে কম, কিন্তু প্রোডাক্ট ডিজাইনার আবার সবগুলোতেই দখল থাকে। ঠিক আছে, সো আই থিঙ্ক এটা একটা ভালো মানে অপশন যে এবং ভালো কিছু করার আর কি। আর বাংলাদেশে অবশ্যই এটার ফিল্ড ভালো, কারণ বাংলাদেশে এই জন্য ভালো যে বাংলাদেশে যারা হচ্ছে বিভিন্ন এজেন্সি অথবা প্রতিষ্ঠানগুলো আছে তারা একজন একটা কমপ্লিট ডিজাইনারই চায় ম্যাক্সিমামই হচ্ছে, মানে আর এরকম ডিজাইনার চায় না শুধুমাত্র ইউএক্স এর কাজ করবে, এরকম খুব কম প্রতিষ্ঠান আছে মানে বাংলাদেশে আর কি। সো প্রোডাক্ট ডিজাইনারের হচ্ছে সুযোগ বাংলাদেশ আরো বেশি ইউএক্স ডিজাইনারের থেকে। ওয়াইল নাইম ভাই জানতে চাইছেন, প্রশ্ন হলো ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন
নিয়ে কি কি প্রশ্ন করা উচিত, অর্থাৎ নতুন হিসেবে কি কি পয়েন্ট আমার জানা দরকার, এবং তার সংক্ষিপ্ত বিবরণ যদি সম্ভব হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আচ্ছা, এমন আয়োজন উদ্যোগের জন্য। আচ্ছা, তো ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন নিয়ে কি কি প্রশ্ন করা উচিত, এবং নতুন হিসেবে কি কি পয়েন্ট আমার জানা দরকার, তার সংক্ষিপ্ত বিবরণে। আচ্ছা, সংক্ষিপ্ত বিবরণে বলতে যে ইউএক্স এর যে প্রসেস আছে মানে শুরু থেকেই, এবং ডিজাইন থিংকিং এর যে প্রসেস আছে, ঠিক আছে, এই প্রসেসটা জানতে হবে। সো ইউএক্স এর প্রসেস কি এটার জন্য একটু সার্চ দিলেই হচ্ছে হয়ে যাবে। যে আর আরেকটা হচ্ছে যে কি বলে, আমি একটু একটা চেকলিস্ট কমেন্টে দিছি, দেখছেন কিনা ওনাকে, আমি রিকোয়েস্ট করবো যে কমেন্ট বক্সে আমার এই চেকলিস্টটা দেখার জন্য, যে ইউএক্স চেকলিস্ট, ইউএক্স চেকলিস্টটা যদি একটু হচ্ছে দেখেন, দেন আশা করি যে উনি ভালো কিছু বুঝতে পারবেন। আর আমি রিকোয়েস্ট করবো যে কোর্সেরাতে হচ্ছে বেশ কয়েকটা, সরি, একটা মেবি ফ্রি কোর্স আছে, এটাকে দেখে ফেলা রিকোয়েস্ট করব। আর বাংলাদেশেও অনেক বাংলা টিউটোরিয়াল আছে অলরেডি, মানে সরি কোর্স আছে, যে ইউএক্স ডিজাইনের প্রসেসগুলো নিয়ে। আর ফুললি প্রসেসটা আসলে বলাটা অনেকটা কঠিন, কারণ এখানে কি বলে একদম প্রথম থেকে যদি বলি যে ইউজার রিসার্চ থেকে, তারপর হচ্ছে আপনার ধারাবাহিক যে মেথডগুলো আছে প্রতিটা যদি বলার একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি বলবো যে একটু সার্চ করে নিলে হচ্ছে বেটার হয়। ভাইয়া, ইউএক্স ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের ভেতর পার্থক্য কি, ডিফারেন্স কি? ওই যে এই এই প্রশ্ন উত্তরটা আমার একটু চলে গেছে, মানে সেটা হচ্ছে যে একজন ইউএক্স ডিজাইনারের ইউএক্স এর উপর ভালো দখল থাকলেও ইউআই এ খুব বেশি ভালো দখল থাকে না। হ্যাঁ, এবং বিভিন্ন ডিজাইন প্যাটার্ন থেকে শুরু করে কালার, বিভিন্ন যে হচ্ছে ইউআই রিলেটেড যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো খুব ভালো ধারণা থাকে না। সো কিন্তু একজন প্রোডাক্ট ডিজাইনার হচ্ছে এ টু জেড, হ্যাঁ, সবকিছুই থাকে, এটা জানে না, এটা হচ্ছে আমার মত আর কি। মানে ভাইয়া, বাংলাদেশে ইউএক্স ইউআই ডিজাইন জব করতে হলে কি 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 ওয়েব ডিজাইন জানতে হবে, প্রশ্ন করছেন রাব্বি ভাই। প্রশ্নটা আমি আসলে ক্লিয়ার না, আবার একটু বলেন তো। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে ইউএক্স ইউআই ডিজাইনে জব করতে হলে কি ওয়েব ডিজাইন জানতে হবে। কি ওয়েব ডিজাইন? হ্যাঁ, আচ্ছা, মানে প্রশ্নটা মনে হয় একটু এলোমেলো আর কি, যে ইউএক্স ইউএক্স ইউআই ডিজাইন জানতে হলে তো মানে প্রথমে হচ্ছে আমি আমরা যে শুরু থেকে বলে আসছি যে ধারাবাহিকভাবে যে কথাটা বলে আসছি আর কি, আজকে শুরু থেকে আমাদের পুরো লাইফটার মধ্যে, যে বিভিন্ন অ্যাপস সাস এগুলোকে ফ্লো টু ফ্লো দেখে দেখে ব্রাউজ করা। আর ওয়েবের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে যদি হয় তাহলে আমি বলবো যে এখানেও সেম, মানে একটা ওয়েবের যে ফিচারগুলো থাকে আর কি, মানে মেনু, নেভিগেশন, সার্চ, ঠিক আছে, এবং অনেক ধরনের ওয়েবসাইট হয়, তো ইনফরমেশন ওয়েবসাইট হয়, নিউজ পেপার নিউজ রিলেটেড ওয়েবসাইট হয়, ব্লগ হয়, এবং হচ্ছে ই কমার্স হয়, সো ডিরেক্টরি সাইট হয়, ওইগুলোতে ডেফিনেটলি ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, ওইগুলোতে ডেফিনেটলি হচ্ছে আপনার যে প্রতিটা ফ্লো ধরে ধরে হচ্ছে ব্রাউজ করা, সার্চ করা। এবং নিজে যখন প্রজেক্ট করব, নিজে প্রজেক্ট করার ক্ষেত্রে ইউএক্স এর যে মেথড আছে পসিবল যতটুকু পারা যায়, যে প্রথম হচ্ছে আমি কি করতেছি এটা ভালো করে বোঝা, ইউজারের কি নিডস এই জিনিসগুলো রিসার্চ করা, এর মধ্যে ফিচার অ্যানালাইজ করা, ঠিক আছে, আমি কি কি ফিচার আমার দরকার, কি কি ফিচার দরকার না, এই ফিচার অ্যানালাইজ করার ক্ষেত্রে আমার কোনটা মাস্ট রাখতে হবে, কোনটা থাকবে, হ্যাঁ, কোনটা হচ্ছে হতে পারে, কোন ফিচার কোনটা দরকার নাই, এই জিনিসগুলো ভার করে বের করে দেন একটা আইডিয়েট করা, আইডিয়েটের মধ্যে হচ্ছে মানে রাফ করে স্কেচ করে নেওয়া, দেন হচ্ছে মানে এটা কিন্তু ইউএক্স এর প্রসেস। একটু আগে যে ভাই ওই ইউএক্স এর প্রসেস বলতেছিলেন, যা মানে এটা এখানেও বলা হয়ে যাচ্ছে কি, সো ওই আইডিয়েট করার পর হচ্ছে বেসিক একটা হচ্ছে ল ফেডালিটি ওয়্যার ফ্রেম করে যদি প্রোটোটাইপ করা যায়, হ্যাঁ, দেন প্রোটোটাইপ করে যদি ভালো মনে হয় দেন হচ্ছে হাই ফেডালিটি মানে একদম মেইন ইউআই ডিজাইনে যাওয়া। আর এর আগে একটু স্টাডি করে নেওয়া যে ডিজাইন সিস্টেম এবং ইউআই ডিজাইনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু হচ্ছে একটু স্টাডি করা আর কি। আচ্ছা, ডিজাইন সিস্টেম
জি জি ভাই প্লিজ বলেন। জি ভাই ইমরান ভাই, তারপর হচ্ছে ওই জুবায়ের ভাই, এরা খুবই এক্সপিরিয়েন্স ডিজাইনার, এরা যে প্রশ্ন করবে এগুলোর জবাব দেওয়ার মতো দাঁত ভাঙ্গা জবাব, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার যোগ্যতা আমার নাই, ঠিক আছে ভাই। ভাই আমরা আমরা ছোট সময়, ও আচ্ছা আমাদের কিন্তু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, তো আমাদের যারা আছেন ইয়াং ডিজাইনার তারা যদি একটু দ্রুত প্রশ্নগুলো করে ফেলি তাহলে হয়তো খুব দ্রুত নাসির ভাইয়ের কাছ থেকে আমরা উত্তরগুলো নিতে পারবো, আদারওয়াইজ আমরা আর কি চলে যাব, কারণ নাসির ভাইয়ের কষ্ট হচ্ছে, উনি ওনার কাজটা সব ফেলে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য নাসির ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ইমরান হোসেন ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্ক করা, থিঙ্ক করে প্র্যাকটিস করা যায়। যেমন ক্লায়েন্ট কোনো অদ্ভুত আইডিয়া ডিজিটালাই সলিউশন করতে চায়, যার জন্য যার কোনো রেফারেন্স মার্কেটে নাই, সেক্ষেত্রে কিভাবে সলিউশনের আইডিয়া খুঁজে খোঁজা যাইতে পারে, কোথা থেকে সলিউশনের ইন্সপিরেশন নেওয়া যাইতে পারে, নেওয়া যেতে পারে আর কি। আচ্ছা এই প্রশ্নটা উত্তর হচ্ছে, মানে আমি হইলে যেটা করতাম আর কি, যে প্রথম হচ্ছে আমি ওনার আইডিয়াটা কতটুকু ভ্যালিডেট, হ্যাঁ এটাকে হচ্ছে যাচাই করতাম। মার্কেট আসলে ওই আইডিয়াটা কতটুকু খাবে, কারণ নতুন একটা আইডিয়া আসলেই যে হচ্ছে ওইটার উপর কাজ শুরু করবো ব্যাপারটা এরকম নাও হইতে পারে। আইডিয়াটা ভ্যালিডেট কতটুকু এটা দেখা, ভ্যালিডেট কতটুকু বোঝার জন্য আমাকে হচ্ছে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিতে হবে, পার্সোনা ক্রিয়েট করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে যেহেতু মার্কেটে এই ডিজাইনের ইন্সপিরেশন নাই, সো আমি কিভাবে এই ডিজাইনটা শুরু করব, এটার জন্য আমার ওই প্রথম এই কথাটা আগে বলছিলাম যে কিছু কমন ফিচার বা ফ্লো থাকে যে জিনিসগুলো সবগুলোতেই থাকে। সো এই অ্যাপস অথবা এই সাসের কমন যে বিষয়গুলো হয়, যে প্রোফাইল, সেটিং, ড্যাশবোর্ড, সরি ড্যাশবোর্ড না, এই জিনিসগুলো কমনগুলো তো কমন, এগুলো আমার অন্যান্য জায়গা থেকে ইন্সপিরেশন নেওয়ার সুযোগ আছে। আর একদম নতুন যেটা হয় সেটা হচ্ছে আমি বলবো যে ইন্সপিরেশন না খুঁজে খুব বেশি অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন মার্চ করা যায়। আইডিয়াটা নতুন হইলো যে কিরকম, যে দেখেন আমরা আমি কিছুদিন আগে একটা জিনিস দেখলাম যে কিউবার্টন নামে যে একটা এজেন্সি আছে, নর্মালি আমাদের অ্যাপসে ক্যালেন্ডারের যে একটা ভিউ থাকে টপে, তারা দেখছি যে আদার্স একটা মেনুর এরকম একটা ভিউ দিয়ে রাখছে। হ্যাঁ সো এটা কিন্তু এরকম না যে ওই মেনুটার ভিউ দিতে গিয়ে উনি কোথাও থেকে ইন্সপিরেশন, এই মানে একটা ই কমার্সের মেনু করে রাখছে একটা ক্যালেন্ডারের এক উইকের তারিখ যেভাবে প্রদর্শন করতেছে এইভাবে। সো এটা কিন্তু এটার জন্য কিন্তু উনি কি করে নাই যে ঠিক আছে ই কমার্স রিলেটেড সাইড এটা না থাকলেও উনি কিন্তু ওই যে মানে ক্যালেন্ডারের যে স্ট্রাকচার বা ডিজাইনটা আছে ওইটা এনে মার্চ করছেন ওনার মেনুতে। সো এরকম ভাবে হচ্ছে বিভিন্ন ফিচার গুলো যদি ইউজ করা যায়, ইউজেবল হয় মার্চ করা, এটা একটা ব্যাপার হইতে পারে। আরেকটা হচ্ছে কি করা যে মানে কোনো কিছু না দেখে ভাই মানে আপনি স্কেচ করে যান, 3-4টা ঠাসফুস করে হচ্ছে মানে কি করেন আঁকেন, আঁকার পর একটু দেখেন যে কোনটা ইউজ করা যাচ্ছে এবং কোনটা হচ্ছে আপনার প্রজেক্টের সাথে কাজ করতেছে, এটাকে হচ্ছে এবার ডিজাইন করেন। সো আই থিঙ্ক ক্রিটিক্যাল তেমন খুব মার্কেটে এখন এমন খুব বেশি কম যে আসলে এই জিনিসটা খুব ক্রিটিক্যাল। হ্যাঁ তবে অনেক কিছু আছে খুব ইম্প্রুভমেন্টের, ক্রিটিক্যাল অবশ্যই যে আসলে ইউজার ইউজ করতেছে এখন এটাকে ভালো, মানে এই ইউজার দ্বারা ভালো কনভার্সন হচ্ছে না বা ভালোভাবে ইউজ করতে পারছে না, এটাকে হচ্ছে ইম্প্রুভ করার অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু নতুন একটা আইডিয়া হ্যাঁ আসে, অনেকগুলোই আসে, কিন্তু এগুলো কোনো না কোনো একটা আইডিয়া অথবা কোনো না কোনো একটা ফিচারের সাথে আসলে মার্চ করা যায়। ভাইয়া আমি কি আপনার সাথে একটু অ্যাড করতে পারি? হ্যাঁ ভাই শিওর অবশ্যই। আচ্ছা শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। আমার কাছে মনে হয় যে যার প্রোডাক্ট সে অবশ্যই জানে যে সে কি চায়, এজন্য হ্যাঁ এজন্য কিছু প্রশ্ন তৈরি করে রাখা যে সে কি চায় আসলে, ওই প্রশ্ন 10-12টা প্রশ্ন তৈরি করে রাখা এবং এগুলো ক্লায়েন্টকে পাঠানো, যখন সে এই প্রশ্নের উত্তরগুলো পারফেক্ট অ্যাকুরেট দিতে পারবে তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি আইডিয়া পেয়ে যাবেন আসলে সে কি চায়। আর যদি সে বলে যে আমি আমি জানি না আমি জানি না আসলে, সে আপনাকে হয়রানি করতে আসছে, এই হয়রানি করে সে চলে যাবে, এছাড়া আর কিছু করবে না।
তো ক্লায়েন্ট অনেক ধরন হয়, ক্লায়েন্টের ধরন অনেক হয়, এর মধ্যে কিছু ক্লায়েন্ট আপনাকে আসবে এরকম মজা নিবে, মজা নিয়ে চলে যাবে। আচ্ছা, আর হচ্ছে এই সবার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি, কারো যদি ধৈর্য না থাকে কাজের প্রতি, একেবারে ধৈর্য নাই, তখন ধৈর্য বাড়ানোর জন্য আপনার একজন মহিলা ক্লায়েন্ট দরকার, যে আপনাকে পুরাপুরি ধৈর্যশীল বানায় দিবে। একটা কাজের মিনিমাম 20 থেকে 25টা এক একটা পেজে আপনার কারেকশন নিবে, তখন দেখবেন আপনার মধ্যে এই ধৈর্যটা পুরাপুরি চলে আসছে। যাই হোক, পরের প্রশ্নে চলে যাই, ইট ওয়াজ ফান। কারণ হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে পড়ালেখা করতেছি, যদি দুই একটা ফান না হয় তাহলে আসলে আপনারা মজা পাবেন না, এই জন্য একটু ফান করলাম আর কি। বাংলাদেশে ইউআই ডিজাইন করতে হলে ওই ডিজাইন কি জানতে হবে? আচ্ছা, বাংলাদেশে ইউএক্স ইউআই ডিজাইন জব করতে হলে ওয়েব ডিজাইন জানতে হবে? আচ্ছা ভাইয়া, প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ইউএক্স ইউআই ডিজাইন করতে হলে কি ওয়েব ডিজাইন জানতে হবে? আমাকে একজন ইউএক্স ডিজাইনার বলল যে বাংলাদেশে জব করতে হলে ওয়েব ডিজাইন ডিজাইনও জানতে হবে, এই বিষয়টি শিওর হতে চাই। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, হয়তো মনে হয় মানে ইউএক্স ইউআই এর ব্যাপারটা খুব ভালো ক্লিয়ার না। না, আমি ভাইকে একটু বলে নেই, মানে ভাই সেটা হচ্ছে যে ইউআই এর যে ডিজাইন, আসলে ইউআই টা ওয়েবসাইট এর ইউআই হয়, আবার ইউএক্স কিন্তু ওয়েবসাইট এর ইউএক্স হয়। সো আপনি যখন ইউএক্স ইউআই শিখতেছেন, সো বেসিক্যালি ইউএক্স অনেক মানে ফিজিক্যাল প্রোডাক্টেরও হয়। হ্যাঁ, মানে আমরা যে এই যে চা খাচ্ছি, যদিও খাচ্ছি না, ঠান্ডা হয়ে গেছে, মানে এই গ্লাসেরও কিন্তু ইউএক্স এবং ইউআই দুটোই আছে, কিন্তু আমরা এখন যেটা বুঝতেছি মানে সবগুলো হচ্ছে ওয়েব রিলেটেড। হ্যাঁ, সো এগুলো ওয়েবসাইটেও হয়, হ্যাঁ অ্যাপসও হয়। সো আপনি যখন ইউএক্স ইউআই শিখতেছেন, আপনি যদি শুধুমাত্র অ্যাপস, আপনি আবার এটার মধ্যে অনেকেই হয়তো ক্যাটাগরি ভাগ করতে পারে যে না ভাই, আমি শুধুমাত্র অ্যাপের উপর এক্সপার্ট হবো, আমি শুধুমাত্র স্যাসের উপর এক্সপার্ট হবো। হ্যাঁ, আবার অনেকে শুধুমাত্র ওয়েবসাইটের উপর এক্সপার্ট। সো মাস্ট বি জানতেই হবে এরকম আমি বলবো না, তবে জানলে আপনি তো সকল ক্ষেত্রে কাজ করতে পারবেন না। এহসানুল ইসলাম ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে নাসির ভাই এবং মুন্না ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, হযরত আপনি বলেন। আপনাদের দুই জন আলহামদুলিল্লাহ ভাই, আমি আমার ফেভারিট ডিজাইনার বুঝছেন, মানে আপনাদের দুই জনের দুইজন করে ফেভারিট ডিজাইনারদের, ফেভারিট ডিজাইনারের নাম জানতে চাচ্ছি যাদের আপনারা ফলো করেন। আমার একজন প্রিয় ডিজাইনার হচ্ছে নাসির বিন বুরহান ভাই, আর কারণ হচ্ছে আপনারা হয়তো যারা এই ইয়াতে নতুন আসছেন, আসলে নতুন আসছেন মানে এটা বলতে যাচ্ছি না যে আপনারা নতুন, মানে মানে এখন আসছেন অথবা মানে ধরেন 10 বছর অথবা মানে 10 বছর না, 5-7 বছর আসেন নাই, তারা হয়তো নাসির ভাইয়ের কাজ দেখেন নাই, কারণ নাসির ভাই বস টাইপের ডিজাইন করতে সামনাসামনি হয়ে যাচ্ছে। ভাই আমি একটু দৃশ্যরা নেই না, তাহলে সামনাসামনি হবে না। আচ্ছা যাই হোক, তারা হয়তো নাসির ভাইয়ের কাজ দেখেন নাই। আমার পাশে এই যে দরজা। আচ্ছা আচ্ছা, আর একজন প্রিয় ডিজাইনার হচ্ছেন, উনার নামও নাসির ভাই, উনি হচ্ছেন আমাদের যে আপওয়ার্কের নাসির ভাই, ওনার বাড়ি হলো ক্যালিফোর্নিয়াতে, আপনারা হয়তো অনেকেই চিনেন। যাই হোক, উনিও আমার খুব প্রিয় ডিজাইনার, আর আমি এই তো ভাই, আমার দুইজন জানতে চেয়েছেন, দুজন হয়ে গেছে। নাসির ভাই এখন আপনার পালা। এই প্রশ্নটা খুবই কঠিন একটা বিষয়, হ্যাঁ মানে আমার ক্ষেত্রে আর কি, তার কারণ আমার মোটামুটি সবার ডিজাইনই ভালো লাগে, একদম ফেভারিট আমি কাউকে নির্ধারণ করি না। এই জন্য যে যদি আমি একজনকে ফেভারিট নির্ধারণ করি, আরেকজনের উপর হচ্ছে অবিচার হয়, কারণ কেউ কেউ একদিকে ভালো আর আরেক দিক হচ্ছে মানে কি বলে, মানে কারো ইউআই সেন্সটা ভালো লাগে, কারো দেখা যায় যে ইউএক্স এর মানে ইয়াটা ভালো লাগে। এই জন্য আমি কোনো স্পেসিফিক ডিজাইনারের নাম বলতে চাই না, তবে আমার কাছে এজেন্সির ক্ষেত্রে যদি বলে যে ভাই আপনার কোন এজেন্সির কাজ ভালো লাগে, হ্যাঁ আমার এজেন্সির কাজের ক্ষেত্রে আমি বলবো যে নেট গুরুর কাজ আমার খুব ভালো লাগে,
আর তারা আমার তাদের কাজগুলো খুব সিরিয়াসলি খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে যে আপনার কি বলে এই পেপার লাইন আছে, ওদের কাজও ভালো লাগে, আমি ফলো করি অনেক সময়। আর বাইয়েনাথ নামে একটা এজেন্সি আছে, এটা মিশরের। তো আমি যেহেতু একটু আরবি টারবি নিয়ে আগ্রহ রাখি, তো তাদেরকেও আমি ফলো করার চেষ্টা করি আর কি। তাদের ডিজাইন আমার কাছে খুব ভালো লাগে, এই হচ্ছে মোটামুটি। আর ভাই ব্যক্তি হিসাবে যে ডিজাইনার, এই ডিজাইন আমার কাছে সবাইকে ভালো লাগে, সবাই খুব অসাম। সাইদুল ভাই যে ল্যান্ডিং পেজ করেন, মানে আমার কাছে মনে হয় যে আহারে এত সুন্দর কেন আমি পারি না, ঠিক আছে। আবার হচ্ছে ওই যে কি জানি বলে আমাদের রাইহান ভাই, তারপর হচ্ছে কি বলে মাসুদুর রহমান জয় ভাই, হ্যাঁ এরা যে আবার ড্যাশবোর্ড করে, হ্যাঁ মানে মনে হয় যে না খায় ফেলি এই টাইপের আর কি। প্রত্যেকেই মানে একদম নতুন নতুন ডিজাইন পর্যন্ত খুবই অসাম অসাম ডিজাইন করে, এবং তাদেরকে আমি সিরিয়াসলি ফলো করি। এই জন্য দুঃখিত আমি স্পেসিফিক কারো নাম বললাম না। খুবই ইন্টেলিজেন্ট ভাই, খুবই ইন্টেলিজেন্ট, যাই যদি আমি ইনশাল্লাহ হইতে চাই। আচ্ছা, ফ্রেশার ইউআই ডিজাইনারের কি কি রুলস ফলো করলে নিউ নিউ থিম নিউ নিউ ডিজাইন করা যেতে পারে? আচ্ছা, এটা তো হয়ে গেছে বড় বড় হুজাইফা ভাইয়া জানতে গেছেন, বড় বড় টিম এবং হ্যাঁ হ্যাঁ সরি ফেসবুকে কি চলতেছে? মনে হয় বন্ধ হয়ে গেছে। না না, ফেসবুকে তো চলছে, ফেসবুকে চলতেছে, আমি মাঝে মাঝে রিফ্রেশ দিই তো। ফেসবুকে বন্ধ হয়ে গেল নাকি? ও আচ্ছা আচ্ছা, আমার এখানে না না চলতেছে ভাই। আচ্ছা যাই হোক, হুজাইফা ভাইয়া জানতে চেয়েছেন বড় বড় টিম এবং এজেন্সির কিছু পোর্টফোলিও শেয়ার করবেন ভাই, মেহরবানি করে, যেগুলো ফলো করে কেস স্টাডি জানার জন্য। ওকে ভাইয়া, হ্যালো। হ্যাঁ ভাই, একবার বলেন। আচ্ছা জি, শুনতে পাচ্ছি। হুজাইফা ভাই কিছু টিম এজেন্সির পোর্টফোলিও শেয়ার করার জন্য আর কি অনুরোধ করছেন। আচ্ছা, আমি হচ্ছে পরে একটা পোস্ট দিয়ে দিব যাদের কেস স্টাডি গুলো আমি বেসিক্যালি পড়ি। হ্যাঁ, আর যদি নাম বলি তাহলে আমি বল ওই যে বললাম যে নেট গুরু, নেট গুরুর বেশ কয়েকটা বইও আছে এবং খুবই ভালো, ঠিক আছে। ডিজাইন প্রসেস নিয়ে ওদের একটা বই আছে খুবই সুন্দর, ঠিক আছে। ডিজাইন ডিজাইন প্রসেস ফর প্রো নাকি এরকম সামথিং কিছু একটা নামে, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা বই আছে, এই বইটা খুবই ভালো। আর আর হচ্ছে ফায়ার আর্টস এর ইয়াও আমি পড়ি, কেস স্টাডি বাইনাদের কেস স্টাডিও পড়ি, সো এরকম। তারপর হচ্ছে কি বলে কিউবার্টো যে একটা ওয়েবসাইট আছে, এজেন্সি আছে, এদের কেস স্টাডিও পড়ি। কিউবার্টো ভাই, কিউবার্টো প্রচুর প্রশ্ন আসছে, আপনার কি সময় হবে নাকি আমরা আজকে আল্লাহ ভাই বলে দিই? আচ্ছা আল্লাহ বলতে হবে, মানে আমরা 20 মিনিট কথা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 13 মিনিট চলতেছে ভাই। আচ্ছা, যাদের প্রশ্ন আছে, অনেক অনেক প্রশ্ন, তারা একটা নোট করে নিয়মিতভাবে এই ইয়াং ডিজাইনারের পোস্ট করি, ইনশাল্লাহ নাসির ভাই যখন সুযোগ সুবিধা হয় তখন ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিবে। আচ্ছা, ইউএক্স লাস্ট কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, নতুন প্রোডাক্ট ডিজাইনের শুরুতে কিভাবে রিসার্চ শুরু করা উচিত বা আপনি কিভাবে রিসার্চ করেন? আচ্ছা ভাই, আমি বললাম শুরুতে যে আমি খুব ভালো ডিজাইনার না, এই জন্য খুব ভালো রিসার্চ করি না। আর এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে মানে অনেকটা চাপাবাজি আর কি। আচ্ছা, নতুন যদি কোনো প্রোডাক্ট হয়, একদমই এই এই সেম একটা কোশ্চেন গেছিল হচ্ছে ইমরান ভাইয়ের, মেবি যে উনি সাথে একটা শব্দ যোগ করে দিয়েছিল যে ক্রিটিক্যাল। হ্যাঁ, সো দুটোর আনসারই প্রায় সেম, যে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে ডেফিনেটলি আসলে প্রথম হচ্ছে স্টক হোল্ডার কি চাচ্ছে, হ্যাঁ এটা খুব ভালোভাবে বোঝা, ঠিক আছে, এবং আসলে ইউজারের কি দরকার এটা ভালোভাবে বুঝে হচ্ছে দেন মানে কি কি ফিচার থাকতে পারে এটার জন্য। যদি পসিবল হয় 2-3 জন ডিজাইনার মিলে যদি একটা জ্যাম করা যায় তাহলে এটা আরো মানে বেস্ট হয় আর কি। হ্যাঁ, ডিজাইন জ্যাম। আর যদি না করা যায় দেন হচ্ছে নিজে নিজেই হচ্ছে করা, ফিচার লিস্ট করা, মানে ইউজার রিসার্চ পার্সন এগুলোর উপর ডিপেন্ড করে আর কি, সবকিছুর উপর ডিপেন্ড করে।
ফিচার লিস্ট করে হচ্ছে প্রায়োরিটি মানে প্রায়োরিটি করা কোনটা দরকার কোনটা দরকার না, এর জন্য কার্ড শর্টিং করা, কার্ড শর্টিং করে হচ্ছে কিছু ইন্সপায়ারেশন নিয়ে আইডিয়া স্কেচ করা। দেন আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি প্রায় সময় টুকটাক আইডিয়া স্কেচ করি, আর অনেক সময় করি না মানে ডিরেক্টলি কাজ করি আর কি। এটা মানে ক্লায়েন্টের কাজ হইলে আসলে ক্লায়েন্টদের এত বাজেট থাকে না, খুব বড় ক্লায়েন্ট না হইলে তো বাজেট না থাকলে হচ্ছে এত কিছু তো করা যায় না, ঠিক আছে, কিভাবে প্রজেক্ট দ্রুত দেওয়া যায় এটা হচ্ছে একটা ইয়ে থাকে আর কি। আর যে না রিয়েলি সলিউশন যে চায় তার জন্য তো ওই আমার মানে এজ এ টিম হিসেবে কাজ করা যায়, ডিজাইন জ্যাম ট্যাম করে একটা ভালো সলিউশন ক্রিয়েট করা যায়। সো ডিপেন্ড করতেছে অনেক সময় বাজেটের উপর যে আমি কিভাবে মানে আমি কিভাবে করি, ঠিক আছে, যে ক্লায়েন্টের বাজেট করতে। আচ্ছা, তাহলে আজকে অনেকগুলো কোশ্চেন ছিল কিন্তু সময় ভাই এহসান ভাই একটা জি 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 আমার তো ইয়ে শেষ, এখন আপনি চাইলে একজন প্রফেশনাল আর ডিজাইনারের কি হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট থাকাটা কি জরুরি? আমার মতে হচ্ছে আসলে দরকার আছে, হ্যাঁ মানে জরুরি, কিন্তু আমাদের ম্যাক্সিমামেরই নাই, আমারও নাই, ঠিক আছে। সো কিন্তু তারা এজেন্সি থেকেও নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে বেশি পছন্দ করে না, এটা আসলে দরকার। যদি সে নিজে বিজনেস করার ইচ্ছা না থাকে, মানে একজন ডিজাইনারের আমি ভবিষ্যতে স্টুডিও দিব বা এজেন্সি দিব এরকম না থাকলে, তার পার্সোনাল ওয়েবসাইট এবং সিভি, হ্যাঁ দুটোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটা বেটার জব পাওয়ার জন্য, মানে বর্তমান পজিশন থেকে আরো ভালো পজিশনে যাওয়ার জন্য। হ্যাঁ, এবং ওয়েবসাইটটা আসলে খুব বেশি বড় না, সিম্পল একদম ছোটখাটো একটা ওয়েবসাইট হওয়া, এবং আপনি আসলে কি করেন এরকম অল্প কথায় কিছু জিনিস লেখা এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা, আর টুকটাক কেস স্টাডিও দেওয়া যেতে পারে যে আপনি কি কাজগুলো করছেন, একদিনে কেস স্টাডিও থাকতে পারে আর কি। এরকম যদি একটা ওয়েবসাইট হয় আসলে এটা খুবই ভালো হয় একজন ডিজাইনারের জন্য। আচ্ছা, ড্রিবলের থেকে কি বিহেন্সের পোর্টফোলিওর উপর বেশি জোর দেওয়া উচিত? পোর্টফোলিও ওর ক্ষেত্রে আসলে কি করা উচিত, আপনাদের মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, আমার আসলে এই ব্যাপারে আগে একটা ভালো অভিজ্ঞতা ছিল, এখন মাঝখানে ড্রিবল বিহেন্স দুটো জায়গায় একটা গ্যাপ থাকার কারণে খুব ভালো অভিজ্ঞতা নাই আমি বলবো। কারণ আমি যে জিনিসটা খেয়াল করছি যে আসলে যে যেই জায়গায় মানে ভালো সময় দিচ্ছে সে সেই জায়গা থেকে ভালো ক্লায়েন্ট পাচ্ছে, মানে আমি ড্রিবল থেকে খুব কম ক্লায়েন্ট পাইছি সত্যিকার অর্থে, কিন্তু বিহেন্স থেকে আমি অসংখ্য ক্লায়েন্ট পাইছি মানে বা পাচ্ছি আর কি। হ্যাঁ, একটা সময় আবার যখন হচ্ছে ড্রিবলে জোর দিছি, হ্যাঁ বা দেওয়া শুরু করছি, তখন দেখা যায় যে বিহেন্সে একটা সময় কম হয়ে গেছে, তখন বিহেন্স থেকে আর খুব বেশি হচ্ছে না, ড্রিবল থেকে বেশি হচ্ছে। সো এটা ডিপেন্ড করতেছে, আমার কাছে মনে হয় না এই দুটোকে খুব বেশি আলাদা করার কোনো কিছু আছে, তবে ড্রিবল জাস্ট হচ্ছে মানে অল্প স্ক্রিন মানে দেখানোর একটা জায়গা, খুব ভালো প্রসেস ডিজাইন প্রসেস দেখা যায় না। সো আপনি যদি একটা ক্লায়েন্টকে আসলে কনভার্ট করতে চান ড্রিবল, শুধু ড্রিবল থেকে সে হয়তো আপনাকে নক করবে, কিন্তু সে হয়তো ফাইনালি আপনাকে প্রজেক্ট দিবে কি দিবে না এটার জন্য তার অনেক কিছু ভাবতে হবে। কিন্তু বিহেন্সে যেটা হয় সেটা তার বিহেন্সে একদম ডিটেল অনেক কিছু থাকে তো বা দেওয়া যায় একদম অনেক বড় করে, সো ক্লায়েন্ট খুব ভালো ধারণা পায় যে আসলে ইউজার মানে সরি ডিজাইনার আসলে কেমন, ঠিক আছে, মানে ডিজাইনার ইউআই ডিজাইন সে খুব ভালো করছে বাট তার ডিজাইন প্রসেসটা কি এটাও সে বুঝতে পারে। সো আমি মনে করি দুটোটাকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, তবে ড্রিবল থেকে বিহেন্সের গুরুত্ব আই থিঙ্ক আমার কাছে একটু বেশি, এই জন্য কারণ এখানে একদম প্রসেস মানে দেওয়া যায় আর কি, আর প্রসেস দিলে ক্লায়েন্ট হচ্ছে বা ক্লায়েন্ট বলেন বা এজেন্সি বলেন যার সাথে আপনি এঙ্গেজ হতে চান সে খুবই ইজিলি মানে কনভার্ট। দ্রুত যদি ফেমাস হইতে চান, সেলিব্রিটি হইতে চান, হ্যাঁ সেই জন্য ড্রিবল একটা অসম সুন্দর প্লেস, ঠিক আছে ভাই। তাহলে তাহলে কি শেষ করব নাকি আরো দুই একটা প্রশ্ন আপনার প্রিয় আছে এখানে? আচ্ছা কয়টা ভাই? আজ অনেকগুলো 11টা কোথায় কোথায় 11টা 10 বাজে ভাই, তো আজ অনেকগুলো প্রশ্ন রেখে চলে যেতে হচ্ছে, কারণ হচ্ছে সময় ও স্বল্পতার কারণে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর ইনশাল্লাহ আবারও হাজির হব। ও আচ্ছা, মনে আছে একটা জিনিস মনে পড়ছে, আজ জি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আসতেছি 4 মিনিট পর।
ভাইয়া কি বলতেছিলেন? হ্যাঁ, মানে এক কথা হচ্ছে যে আমি আসলে এতক্ষণ যা বললাম সত্যিকার অর্থে আমি নিজে ওইভাবে কোনো এজেন্সি বা আমার খুব ভালো কোনো মেন্টর থেকে আমি শিখি নাই, মানে যদিও এটা জরুরি এখন আমি খুঁজতেছি মানে সিরিয়াসলি। আর 5-6 বছর কাজ করার পর এখন আমি খুব ভালো মেন্টর খুঁজছি যে আসলে যার অধীনে মানে আমি কাজ না করতে পারলে অন্তত পক্ষে যে কোনো কাজ করলে তার থেকে রিভিউ নিতে পারি এই ধরনের। সো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম নিতান্তই হচ্ছে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এগুলো কোনো মানে বেদ বা বেদের সরি বেদ বলবো না মানে অপরিবর্তনযোগ্য এরকম কোনো কিছু না, মানে সবগুলোই হয়তো আপনি মানে মিডিয়াম অথবা অন্য কোনো ব্লগে পড়লে হয়তো এগুলোর মধ্যে অনেক পার্থক্য খুঁজে পাবেন এবং অনেক দ্বিত্ব কথাও খুঁজে পাবেন যেগুলো একটা সাথে একটা মিলবে না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আমি কিভাবে কাজ করি, আমি কিভাবে এক্সপিরিয়েন্স অর্জন করতেছি এই জিনিসগুলো শেয়ার করছি। যদি আপনাদের উপকার হয় আলহামদুলিল্লাহ, আর যদি মনে কোনো কষ্ট নিয়ে থাকেন নিতান্তই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজ আমরা অনেক ভাই কথাটা শুনি নাই, যদি মেহরবানি করে আরেকবার বলবেন মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি ভাই, এসব একটু দরকার ছিল। আচ্ছা যাই হোক, বারাকাল্লাহ ফিকুম, যাই হোক, আপনাদের ইয়াং ডিজাইনের পক্ষ থেকে নাসির বিন বোরহান ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। ভাইয়ের এক প্রায় 1.5 ঘন্টা সময় আমরা নষ্ট করছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তার কাছ থেকে আজকে অনেক বিষয়গুলো জানতে পারলাম। আমাদের প্রফেশনাল লাইফে ইনশাল্লাহ আমরা এগুলোকে কাজে লাগাবো এবং অনেক দূর দূর পর্যন্ত নিজেরা যেতে থাকবো, দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করব। একটা জিনিস আমি সবাই কাছে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় নাসির ভাইকে আপনারা নক দেন, নাসির ভাই কেমন আছেন, কেমন চলতেছে এই সেই, দেখা যায় কি নাসির ভাই আপনাকে সাথে সাথে রিপ্লাই করতে পারতেছে না, তখন হয়তো মনের কোনায় একটু এই কথা চলে আসে যে ভাব দেখাইতেছে বা এরকম কিছু। আসলে দেখা যায় কি যে অনেক সময় নাসির ভাইয়ের মতো যারা সেলিব্রিটি আছেন তারা কিন্তু ফেসবুকে থাকেন না, দেখা যায় যে অনলাইনে আছে কিন্তু ফেসবুকে থাকেন না, তখন আসসালামু আলাইকুম বললে উনি হয়তো ফেসবুকে নাই কিন্তু আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন, যে মোবাইলে রাখছেন মোবাইলে অনলাইন দেখা যাচ্ছে কিন্তু নাই, সেই জন্য সাথে সাথে উত্তর দিতে না পারলে কষ্ট পায় না আর মনের মধ্যে কোনো ধরনের কোনো কষ্ট রাখেন না। আর আরেকটা জিনিস হচ্ছে আরেকটা রিকোয়েস্ট, যেমন কোনো কিছু একটা জিজ্ঞেস করবেন কোনো কিছু আপনি, তো সেক্ষেত্রে প্রসেসিংটা একটু কম সময়ের মধ্যে নিলে ভালো হয়। যেমন প্রসেসিংটা কেমন হয় হজরত? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, মানে নাসির ভাই বললো ওয়ালাইকুম আসসালাম, তারপরে সে আবার জিজ্ঞেস করলো নাসির ভাই কেমন আছেন, নাসির ভাই বললো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, তারপর আপনি বললেন হ্যাঁ ভাইয়া ভালো আছি, তারপরে বললো যে ভাইয়া একটা কোশ্চেন ছিল, আপনি বললেন করি, সে বললো এই সেই, করতে 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 অনেকক্ষণ শেষ হয়ে যায়, তার থেকে রিকোয়েস্ট আসসালামু আলাইকুম বলে আপনি প্রশ্নটা করে ফেলেন, যদি জানা থাকে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেওয়া যাবে। নাসির ভাই আপনার জন্য বলতেছি, এই যে লাইভ হলো এখন তো প্রচুর পরিমাণ আপনাকে বিরক্ত করা হবে, তো এই জন্য যদি সে অনলাইনে থাকে না থাকে প্রশ্ন একটু পরে দেয়, আপনারা কষ্ট পায় না ইনশাল্লাহ ভালো মানুষ উত্তর দিয়ে দিবে। আমি এই ক্ষেত্রে একটা কথা যেহেতু বলছেন বলেই নেই, সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রেই আমি বলি যে ভাই একটা অনুরোধ, যদি মানে আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য আমার দরজা সবসময় খোলা, ঠিক আছে, এইটা চেষ্টা থাকবে। আর জাস্ট এতটুকুই যে যখন ফ্রি হই তখন আমি রিপ্লাই দিব আর কি, আমি না সবাই এটাই করবে বেসিক্যালি। এই জন্য আপনি প্রথমেই হচ্ছে সালাম দিয়ে যে কাউকে তো সালাম দিবেন, মানে আমি সালাম চাচ্ছি ব্যাপারটা এরকম না আরকি, মানে যেই কারোর সাথে সালাম দিয়ে আপনি আপনার পুরো কোশ্চেনটা করে রাখলে ওই ভাই যখন ফ্রি হবে দেন ওই সময় দেখবেন যে উনি আপনার রিপ্লাইটা সুন্দর করে দিচ্ছে। হ্যাঁ, মানে উনি সাথে সাথে রিপ্লাই দিবে এই আশাটা মনে হয় যে মানে আমাদের না করলে করলে মানে কষ্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি। তো নিজেকে যদি কষ্ট দিতে না চান এই জন্য আমি বলবো যে আপনি ওনাকে সালাম দিয়ে প্রশ্নটা করে ফেলেন, ইনশাল্লাহ উনি সময় মতো রিপ্লাই দিবেন। যে কারণে এই কথাগুলোর জন্য কষ্ট পাবেন না। আচ্ছা তাহলে ভাই ওই কথাই থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি, জাযাকাল্লাহ খায়ের।
বারাকাল্লাহ ফিকুম ভাই। আবারও ইয়াং ডিজাইনের পক্ষ থেকে নাসির ভাইয়ের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতকে কামিয়াব করুন, এবং নাসির ভাই আবার যে কোনো এক সময় যখন তার সময় হবে তখন কাইটো দিছে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।